সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাব কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল আরাবী। কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় আমরা আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে চলে এসেছি, যেটাকে আমাদের শেখ মোহাম্মদ সালেহুল রাহিমাহুল্লাহ যেই পদ্ধতিতে আলোচনা করেছেন আমি সেই পদ্ধতিতে আলোচনা করছিলাম। তো আমাদের আলোচনা প্রথমে আমরা আগে আলোচনা দেখিয়েছি যে কীভাবে শেখ হুসাইন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রথমেই তাওহীদের গুরুত্ব আলোচনা করেছেন। শেখ হুসাইন মাহমুদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রথমেই তিনি শুরু করেছেন কিতাবুত তাওহীদ বা তাওহীদ কিতাবটা তাওহীদের গুরুত্ব দিয়ে শুরু করেছেন, তারপর তাওহীদের ফজিলত বর্ণনা করেছেন, তারপর এর বিপরীতটা শিরকে আকবরের অবস্থা বর্ণনা করেছেন, তারপর শিরকে আসগর বর্ণনা করেছেন। এরপরে তিনি যে সমস্ত কর্মকাণ্ডে শিরিক হয় সেগুলো আলোচনা করেছেন। গত পর্বে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, কার মনে আছে দেখি বলতে পারবেন কি না? কেউ মনে নেই, সবাই খেয়ে ফেলেছেন, মানে অনেকদিন হয়ে গেছে তাই। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে প্রথম শিরিক কোথায় হয়েছিল, কীভাবে হয়েছিল, তারপরে মনে আসছে না, এর অর্থ হলো ঠিকই বলে গেছেন। আবার বলছি, নতুন করে শুনে নেন। একটি প্রচলিত একটি ধ্যান ধারণা বা একটি প্রসিদ্ধ একটি মত এটা যে আদম আলাইহিস সালাতুয়াসসালামের দ্বারা এক ধরনের শিরক হয়েছিল। আমি বলছিলাম এটা প্রচলিত আছে, তা আমি বলছি না, হ্যাঁ প্রচলিত। সেটা কি? সূরা আরাফের 190 নম্বর আয়াত, সূরা আরাফের 190 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে ফালাম হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খাফিফান ফামাররাত বিহি ফালাম্মা আসকালাত দাআ আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। এই দুটি আয়াত, একটা 190 আর একটা 191, দুইটি আয়াতের আমরা 89 90 এই দুইটি আয়াতের আমরা আলোচনা করেছি গত সব পর্বে। সেটা হচ্ছে ধারাবাহিকতা রক্ষার্থে একটু মনে করে দিচ্ছে, সেটা হচ্ছে মানুষ এই আয়াতের তাফসির এভাবে করে থাকে। এই আয়াতের তাফসিরের তিনটি ধরন দেখা যায়। একটি হচ্ছে এটা, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই সত্তা যিনি তোমাদেরকে একই নফস থেকে সৃষ্টি করেছেন, তিনি কে? আদম আলাইহিসসালাম। আদম থেকে সৃষ্টি করেছেন আমার সবাইকে। ওয়া জাআলা মিনহা যাওজাহা, জাআলা যদি যখন দুই মাফউল না আছে তখন খালাকা অর্থ হয়, আর সেখান থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী আদমকে, আদম থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, তার বাম পাঁচের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন। সহিহ হাদিস সাব্যস্ত, সবাই না, এটা শুধু একজন, তিনি কে? হাওয়া। সমস্ত নারী না, এক নারী, তিনি হচ্ছেন হাওয়া, তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বাম পাজরের হাড় দিয়ে, এটা সহিহ হাদিস সাব্যস্ত। এখন একটুকু তো আমরা শুনলাম, কি বলছে? হুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে, স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে করে তার কাছে তিনি প্রশান্তি লাভ করেন। প্রশান্তি লাভের দুইটা অর্থ হচ্ছে সাধারণত পরস্পর মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়, এটা একটা প্রশান্তি। আরেকটা হচ্ছে পরস্পর মধ্যে একে অপরের সাথে মিলিত হয়, তাতেও প্রশান্তি, সার্বিকভাবে প্রশান্তি লাভ। এটা আল্লাহ তাআলা উদ্দেশ্যে যিনি স্ত্রী সৃষ্টি করেছেন, প্রথমে পূর্ণ তারপর নারী সৃষ্টি করেছেন। পলাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খাফিফান, যখন যখন আদম তার স্ত্রীর কাছে গেলেন, আরবি ভাষা আল্লাহ তাআলা শব্দটা কেনায় করতেন কোরআনে কারিমে বহু জায়গায়, কোথাও বলেছেন তাগাশ্শাহা ঢেকে রাখছেন, কোথাও বলেছেন দাখালতুম প্রবেশ করেছো,
কোথায় বলছে আফদা বাহাদুকুম ইলা বাহাদিন, একে অপরের কাছে তোমরা সফর্দ হয়েছ, শব্দগুলি ব্যবহার করেছেন। উদ্দেশ্য একটাই, অর্থাৎ পরস্পরের মিলন হয়েছে। কি করেছে? ফালাম্মা তাগাশা হামালাত হামলান খাফিফা, মহিলা অর্থাৎ স্ত্রী হালকা হালকা ভার বহন করলেন। হালকা ভার অর্থ হলো পেটে বাচ্চা আসলো, বহন করলেন। হামালাত হামলান খাফিফা ফামাররাত বিহি, ফামাররাত বিহি, সে তিনি এটা নিয়ে হামল নিয়ে চলাফেরা করতে আরম্ভ করলেন। কোন রকমের অর্থাৎ কষ্ট ছাড়াও হালকা জিনিস বহন করা যায়, এভাবে তিনি চলতে লাগলেন। ফালাম্মা আসকালা, ধীরে ধীরে এটা ভারী হতে লাগলো, বাস্তব ধীরে ধীরে ভারী হতে লাগে পেটের ভিতর বাচ্চা। দাও আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালেহান লানাকুনানা মিনাশ শাকিরিন, উভয়ে আল্লাহকে ডাকলেন, আল্লাহ আমাকে যদি ন্যাক সন্তান দান করো, সালেহ সুস্থ সন্তান দান করো, দুটো অর্থ শুদ্ধ, ওটা দুটোটা হতে পারে, লাইন আতাইতানা সালেহান লানাকুনানা মিনাশ শাকিরিন, আমরা আপনার শুকর গুজার হব। একটুকু হচ্ছে প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে ফালাম্মা আতাহুমা সালেহান, আল্লাহ যখন তাদেরকে দিলেন ন্যাক সন্তান সুস্থ সন্তান, জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা, তারা দুজনে আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করলো যা তাদেরকে দিয়েছে। এই আয়াত থেকে, এই আয়াতের অর্থ থেকে, বাহ্যিক অর্থ থেকে কেউ কেউ অর্থ নিয়েছেন যে আদম আলাইহিসসালাম শরীক সাব্যস্ত করেছে, এই অর্থ নেওয়া শুদ্ধ নয়। আমরা গত পরে বলেছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম, যদি ভুলে না গিয়ে থাকেন রেকর্ড আছে শুনে নেবেন। তো সেখানে আমরা এটাই বলেছি যে আয়াতের তিনটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে, প্রথম অর্থ অবশ্যই আদম আলাইহিসসালামের জন্য হতে পারে, প্রথম অর্থ আদম আলাইহিসসালামের জন্য, প্রথম অংশ ওয়ালাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা তোমাদেরকে একই নফস থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাম, ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাম, ঠিক আছে। এরপরে যেখানে বলা হয়েছে ফালাম্মা তাগাশা হামালাত হামলান খাফিফান, এটা আদম নয়, পরবর্তী প্রজন্মের কেউ, পরবর্তী প্রজন্মের কেউ, সেটা কি হতে পারে? গত পর্বে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের পুরুষদের মধ্যে একজন নাম ছিল কুসাই। কি নাম ছিল? কুসাই। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ যদি আলোচনা করি কিভাবে হবে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই। কুসাইর ছেলে হচ্ছে আব্দুল মানাফ, আব্দুল মানাফের ছেলে হচ্ছে হাশেম, হাশেমের ছেলে হচ্ছে আব্দুল, হাশেমের ছেলে হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুসাই সে মক্কার দায়িত্ব গ্রহণ করেছিল, তার আরেক নাম হলো জামে, কুরাইশদেরকে একত্র করেছিল কুসাই। আল্লাহ তাআলা তাকে প্রভূত সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন সবই। তিনি তার চার সন্তান, তার চার সন্তানের মধ্যে কাবা দেখাশোনার দায়িত্ব ছেড়ে দেন, একজনকে দেন, একজনকে দেন যে তুমি ইয়া দেখবা, হাজিদেরকে পানি পান করাবা, আরেকজন দেন তুমি সাবি নিবা, আরেকজন বলছে তুমি কাবার মানুষ যারা আছে বাইরের লোকদেরকে দেখাশোনা করবে, এইভাবে চারটে ভাগ করে দিয়েছেন। আরেকজন বলছে দাঁড়ান না, দোয়ার ভাগ তোমার, অর্থাৎ পরামর্শ সবার ভাগ তোমার, এইভাবে ভাগ করে দিয়েছেন। এইভাবে ভাগ করার পরা একটুকু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে পড়েছে যেটা, সেটা আরও পরে মানে ওইটা থেকে ভাগ হয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশে যা পড়েছে। তো এই জিনিসটাই কুসাইয়ের সন্তানরা এখানে, কুসাই তো আল্লাহ তাআলা তাকে চারটে সন্তান দিয়েছে, কিন্তু সে চারটে সন্তানের চারটে নাম রাখছে। একজনের নাম রাখছে আব্দে কুসাই, কুসাইয়ের দাস, আরেকজন নাম হচ্ছে আব্দুদ্দার, আব্দুদ্দার, আরেকজন নাম রাখছে আব্দু মানাফ, আব্দু মানাফ, মানাফ না, আব্দু মানাফের দাস। হ্যাঁ, তো এভাবে এসে আব্দু মানাফ, আব্দু কুসাই, আব্দুদ্দার, এভাবে তিনটি আরেকটা নাম বলে গেছে, মানে চারটা নাম, চার সন্তানের নাম রাখছে, চারটা মূর্তির নামে অথবা তার নিজের দাসের নামে, আল্লাহর নামে রাখে নাই। এইটা হতে পারে আয়াতের তাফসীর। এটা অনেক মুফাসসির বলেছেন যে উদ্দেশ্য হলে আদম আলাইহিসসালাম নয়। কেন আদম আলাইহিসসালাম নয়? আমরা গতবার বলেছিলাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম
তিনি একজন নবী, নবী শিরিক করবে না, সন্তানের মায়ায় তাকে পেয়ে বসবে না, যেটা কাহিনী হিসেবে বানানো হয়েছে সত্য নয়, এটা গতভাবে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো এই জন্য আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালাতুয়াসসালামের দ্বারা এটা হয়নি, এটা হচ্ছে একটা মত। দ্বিতীয় মত হচ্ছে এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়ার কথাই নেই, মোটেই নেই। কীরকম বললে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের সবাইকে একই প্রজাতি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবাও আমাদের মানুষ, মাও মানবিক, এটা বলা উদ্দেশ্য, আদমের কথা উদ্দেশ্য নেই এখানে। ওয়াকালা কামিনা যা স্ত্রীও তোমাদের নিজেদের এই তোমাদের নিজের সব প্রজাতি বলা উদ্দেশ্য, প্রজাতি থেকে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ, যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, মিলে গেছে অর্থ, আর দরকার নেই, এটা একটা অর্থ। এটা হলে আদম আলাইহিস সালামের সাথে কোনো সম্পৃক্ততাই থাকে না। আরেকটা অর্থ যেটা করা হয়, তিন নম্বর অর্থ, এটা হচ্ছে কেউ কেউ করেছে, বিশেষ করে ইবনে কাসির ছাড়া, ইবনে কাসির ছাড়া আর যারা তাফসির করেছেন আগে, অনেক মুফাসসির সেটা করেছেন যে আদম আলাইহিস সালাতুয়াসসালাম তার দুনিয়াতে আসার পরে কোনো সন্তান বাঁচত না, সন্তান বাঁচত না, এটা ওদের কাহিনী, কিন্তু সত্য না, আমরা এটা আগে বলছি, কতবার বলেছি, কারণ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দুনিয়ার খেলাফত, দুনিয়াকে অন্যদের দুনিয়াতে তার সন্তান দিয়ে ভরে দেওয়ার জন্য। সেখানে তার হেকমতের তাকাদা হচ্ছে এটা যে সন্তান সন্ততি হবে, সন্তান হবে না এরকম না, সুতরাং এটা ঘটে নাই, এটা মনে রাখতে হবে। তাহলে কী ছিল আদম আলাইহিসসালাম, তারা বলে থাকে এটা যে তিনি সন্তান হচ্ছে না দেখে তার কাছে এসে বলল যে শয়তান এসে বলল তোমার তো সন্তান হচ্ছে না, তো তুমি যখন সন্তান হবে আমার নাম রাখো, আব্দুল হারেস নাম রাখবা, আব্দুল হারেস নাম রাখবা। যদি কাহিনীটা আগে বলি পরে এটা নকল করবো ইনশাআল্লাহ আমরা, তুমি আব্দুল হারেস নাম রাখবা। তো প্রথমবার তিনি রাখেন না, না আমরা আল্লাহ ছাড়া কারো নামে কারো দাসত্ব দিতে পারি না, তো রাখে নাই, না রাখার কারণে সন্তান মরে গেছে। পরবর্তীকালে আবার যখন সন্তান হতে আসছে পেটে, তখন শয়তান এসে বলে যে তুমি এর নাম রাখবা আব্দুল হারেস রাখবা, যদি না রাখো তাহলে আমি তোমার পেট এই সন্তানের পেটের মধ্যে শিং দিয়ে দেব, যেই শিং পেট সিদ্ধ করে বেরিয়ে যাবে তোমার। অর্থাৎ পাহাড়ি ছাগলের শিংয়ের মতো তোমার সন্তানের মাথার মধ্যে শিং দিয়ে দেবে, তোমার কিন্তু তুমি কিন্তু টিকতে পারবে না। এই ভয়ে জন্মের পরে নাম রাখছে আব্দুল হারিস, এইটা বলতেছে তারা এই কাহিনী। এর দ্বারা তারা আবার এটাও বলছে যদি তবে তিনি আব্দুল হারিস মুখে বলছে, অনুগত্য করার কারণে এটা হয়েছে, মন থেকে আল্লাহর আরো আল্লাহর শিরকের বিরুদ্ধে যান নাই, মানে একটা ভুল মেনে নিয়ে এখন অপব্যাখ্যা শুরু করছে। মূল কথা হচ্ছে এটা সত্য নয় যে আদম আলাইহিসসালামের সন্তান বাঁচত না, এটা ভুল। দ্বিতীয় হচ্ছে এটা সত্য নয় যে আদম শয়তানকে চিনতে পারবে না, এটাও ঠিক নয়। তিন নম্বর হচ্ছে দুনিয়া আদম আলাইহিসসালামের সন্তানরা দুনিয়াতে আসার পর আব্দুল হারেস কারো নাম ছিল আমরা দেখি না। চার নম্বর হচ্ছে হারেস শয়তানের একটা নাম, এটাও ঠিক না। পাঁচ নম্বর হচ্ছে এই জাতীয় ঘটনা কোনো নবী দ্বারা ঘটেছে প্রমাণিত হয় না, এর প্রমাণ হচ্ছে সহি বর্ণনা বিরোধী হয়েছে। পাঁচ নম্বরটা যেটা কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা বাইনা আদম ওয়া নূহ আশরাতু কুরুন কুল্লু মালাক তাওহীদ, আদম এবং নূহের মাঝখানে দশটা প্রজন্ম ছিল, সবাই তাওহীদের উপর ছিল। প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিসসালামের কওমে, সুতরাং আদমের সময় কোনো শিরিক হয়নি, আদমের সময় কোনো শিরিক হয়নি। এই জন্য এই তফসিরটা দুঃখজনকভাবে হলেও সত্য, এখনো অনেক কিতাবের মধ্যে রয়ে গেছে, অনেকে উল্লেখ করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটাকে উল্লেখ করেছেন যে এটা শুদ্ধ না, এবং এটা কারণ উল্লেখ করেছেন, আমি আমার তাফসিরে এটা ইঙ্গিত করেছি যে এটা শুদ্ধ না, এটা শুদ্ধ না। নতুন একটা তাফসির আসছে আত তাফসির নামে, যেটা এটা তো ভুলটা রয়ে গেছে, আমি তাদেরকে এটা জানিয়েছি বিষয়টা তাদেরকে, যদি পরিবর্তন হয়। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টা আলহামদুলিল্লাহ ভালো করে রদ করেছেন এবং বলেছেন যে এটা শুদ্ধ না, এই জাতীয় কথা বলা শুদ্ধ না। তাহলে কী হবে, ফলাম্মা তাগাশ্শাহা হামালাত হামলান খাফিফান ফামাররাত বিহি,
ফালাম্মা আসকালা দাআ আল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনানা মিনাশ শাকিরিন। এটা হচ্ছে কোন এক ব্যক্তি বলেছে রাসূলের গুরুদের মাঝে, এটা তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপর যখন সন্তান হলো, আল্লাহ তাআলা চারটা সন্তান দিলেন, চারটার নাম তিনি চার রকম রাখলেন, অর্থাৎ আল্লাহর নামে দাসত্ব করে রাখেন নাই। এই জন্য সেটা শিরিক হওয়ার কারণে এটা এখানে উল্লেখযোগ্য হিসেবে আসছে, কোরআনে কারিমে সেটা উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে বিশুদ্ধতম তাফসীর। এই তাফসীর আলোচনা আমরা গত দার্সে করেছি অনেকদিন হওয়ার কারণে আপনাদেরকে আবার সেটাকে আমি মনে করে দিলাম, আবার সেটাকে আমরা মনে করি। শেখ ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমান এটা এনেছেন এই জন্য, ঘটনা তো ঘটেছে, এটা আদমের সাথে ঘটতে হবে জরুরি না, কিন্তু ঘটনা তো ঘটছে যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেহেতু কোনো না কোনো কেউ না কেউ শিরিকটা করেছে। তো তিনি বলতে চাচ্ছেন যে এই শিরিকটা শিরক ফিল ইবাদা না, কি ছিল শিরক ফিল তাআ, শিরক ফিল ইবাদা এবং শিরক ফিল তাআ মানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইবাদতের নামে যেগুলো আছে এগুলো কোনো অংশ অন্যদিকে করা যায় না। যেমন আপনি রুকু সজদা আরেক দিকে নিতে পারবেন না। একজন আমাকে প্রশ্ন করছিল যে আমি কবর সজদা করছি, তাজিমি সজদা করছি, আমারও তো আপনি মুশরিক বলতে পারেন না। আমি বললাম যে তাজিমি সজদাটা চিনি না, আপনি সজদা করছেন এটাই চিনি, শরীয়তের নিকট এটা ইবাদত, সুতরাং আপনার এটা শিরিক হয়ে গেছে, আপনি ওই সমস্ত মাথা ঘুরাবেন না, আপনার তাজিমি সজদা আমাদের পরিচিত না, আপনাদের কাছে পরিচিত না, সুতরাং আপনি সেটা এনে আমাদেরকে আপনি যেটা সজদা করেছেন শিরিক সরাসরি, এটা ইবাদত, রুকু ইবাদত, রুকু কি ইবাদত। কিন্তু ধরেন আনুগত্য কখনো ইবাদত হয় কখনো হয় না, আল্লাহর নির্দেশ প্রতিপালন করছেন ইবাদত হয়েছে, হয়েছে না? আচ্ছা, আপনি আপনার বসের নির্দেশ পালন করছেন ইবাদত হবে না, তার কথা শুনছেন, এই ফাইলটা নিয়ে আসো, ফাইল নিয়ে আসো, পানি দেওয়া এক গ্লাস পানি খাইছে, এটা ইবাদত কিছু না। তাহলে আনুগত্যের দুটো সাইড আছে, কখনো কখনো ইবাদত হয়ে যায়, কখনো কখনো ইবাদত থাকে না, ইবাদত হয় না। কিন্তু ইবাদতের যেগুলো সুনির্দিষ্ট নাম আছে ইবাদতের, ইবাদত বলে স্বীকৃত, যেমন কি তাওয়াক্কুল, খৌফ, রাজা, অথবা রুকু সেজদা, হ্যাঁ, তারপরে ইস্তিগফার, তারপরে ইস্তিগাসা, ইস্তিআদা, দোয়া, এগুলি ইবাদতই, এগুলি আর কিছু হয় না। সুতরাং এগুলো যেহেতু ইবাদত, এগুলোতে উনি বলতে চাচ্ছেন এটা এগুলো হচ্ছে সরাসরি ইবাদত। আর আনুগত্যটা কখনো কখনো আনুগত্যের কারণে শিরক হয়ে যায়। কখন আনুগত্যের কারণে শিরক হবে? যখন আনুগত্যটা, যখন ওই সময় আনুগত্যটা শিরক হবে যখন আনুগত্যটার কারণে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হবে এবং সেটাকে ব্যাপারভাবে সেই জাতীয় আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য হচ্ছে নিরঙ্কুশ। যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য নিরঙ্কুশভাবে করে, অর্থাৎ তার কাছে সেটা হালাল হারামের তোয়াক্কা নেই, গ্রহণযোগ্য হওয়ার বিষয়টি নেই, তার কাছে হচ্ছে মানতেই হবে মনে করে, সেটা তখন শিরকে পরিণত হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো কোনো আনুগত্য করা যাবে না। এই বিষয়টি আমরা গত পর্বে আলোচনা করেছি, আজকে আমরা নতুন একটা অধ্যায় আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ বিষয়ক। ইতিপূর্বে আমরা আল্লাহর নাম এবং গুণ বিষয়ক বিস্তারিত আলোচনা করেছি, অনেকগুলো কায়দা উল্লেখ করেছি আল্লাহর নাম এবং গুণ বিষয়ক। এটা আমাদের কাছে আগেও চলে গেছে যে আল্লাহর নামগুলোর মধ্যে আমাদের কী কী, সাতটি নামের ব্যাপারে সাতটি কায়দা বলেছি, সাতটি নীতি বলেছি, সিফাতের ব্যাপারে সাতটি নীতি বলেছি, এবং আমরা আল্লাহ তাআলার নাম সাব্যস্ত করার ক্ষেত্রে চারটি নীতি বলেছি। এরপরে আল্লাহর ইসবাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার নামগুলোর দলিলের ব্যাপারে চারটি নীতি বলেছি। এরপরে মৌলিক তিনটি নীতি বলেছি, মোট 25টা নীতি আমরা এর প্রতিফল উল্লেখ করেছি, আপনাদের মনে থাকার কথা, সেগুলো আমি সবগুলো উল্লেখ করবো না। আজকে আমরা নাম বিষয়ক কিছু জিনিস উল্লেখ করব, কারণ হচ্ছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ এরপরে অধ্যায় রচনা করেছেন রাহমাহুল্লাহ। তিনি বলছেন, বাবুন অধ্যায় কাউলুল্লাহ তাআলা, আল্লাহর বাণী, মহান আল্লাহর বাণী, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযীনা ইউলহিদূনা ফী আসমাঈহি সাইয়ুজজাউনা মা কানূ ইয়ামালুন। এরপর তিনি বলছেন, জাকার ইবনু আবি হাতিম আন ইবনে আব্বাস, ইবনু আবি হাতিম হচ্ছেন মুফাসসির মুহাদ্দিস,
এবং তিনি হচ্ছেন মেন ওলামায়ে আসমাউর রিজাল, আসমাউর রিজালের মধ্যে কথা বলার ক্ষেত্রে যাদের কথা গ্রহণযোগ্য, তিনি হচ্ছেন ইবনে আবি হাতিম। তিনি বলছেন, ইবনে আব্বাস আদন থেকে বর্ণনা করছেন, ইউলহিদুনা ফি আসমাইহি আইয়ুশরিকুন ওয়া আনহু সুমুল লা তামিনাল ইলাহ ওয়াল রাজ্জাল আজিজ ওয়া আনিল আমাশি ইউদখিলুনা ফিহা মা লাইসা মিনহা। আজকে আলোচনা ছোট হয়েছিল, আমরা দুইটা অধ্যায় পড়ব। প্রথমেই বলি যে প্রথমে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আল্লাহরই রয়েছে, অনুবাদ করতে হবে। কেন জানেন? লিল্লাটা আগে আছে, আগে আছে। আপনি যদি বলেন যে ইব্রাহিম হাজির হয়েছে, এর অর্থ এই নয় যে ইব্রাহিম ছাড়া আর কেউ হাজির হয়নি, ঠিক না? ইব্রাহিম হাজির হয়েছে, অন্য হাজির হতে পারে, এটা একটা সহজ বুদ্ধি বুঝতে পারবে। আচ্ছা, আবার যদি বলেন যে ইব্রাহিম আসেনি, এর অর্থ কি? সে আসেনি, তার বন্ধু আসতে পারে, দুটো হতে পারে। কিন্তু যদি বলেন ইব্রাহিম ছাড়া কেউ আসেনি, তখন কি হবে? একাই আসছে। আপনি যখন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আগে নিয়ে আসছেন লিল্লাহটাই, অর্থাৎ আল্লাহরই রয়েছে সুন্দর সুন্দর নাম, যেগুলো আগে আনলে এটা হয়। অগ্রিম আনসার শব্দ না, এর অর্থ হচ্ছে যত সুন্দর নাম সব কার? আমার আল্লাহ। তো এই সুন্দর নামটা কেন হলো? কারণ তিনি সুন্দর, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, তিনি সুন্দর। দ্বিতীয় হচ্ছে যে তার এই নামগুলোর অর্থ সুন্দর, তার এই নামগুলোর অর্থ সুন্দর, আল্লাহ প্রত্যেকটি নামের অর্থ সুন্দর, প্রত্যেকটি নামের অর্থ সুন্দর। যেগুলির অর্থ সুন্দর নাই সেগুলো আল্লাহর নাম হয় না, এই জন্য আমরা বানিয়ে ঈশ্বর গড ভগবান তিনি উনি এই জাতীয় কথা বললে এটা আল্লাহর নাম হয় না। আল্লাহর নাম বলতে অবশ্যই গফফার গফুর সিদ্দিক, এগুলি আল্লাহর নাম, এর বাইরে নিজে বানিয়ে আল্লাহর নাম দিতে পারি না। কারণ সুন্দর কোনটা হবে আমি জানি না, কে জানে? আল্লাহ জানে, তিনি বলে দিয়েছেন, অথবা তার নবী জানেন, তিনি বলে দিয়েছেন। এই দুই মাধ্যম থেকে, এই দুই মাধ্যম থেকে যা এসেছে সেটাই সুন্দর। তাহলে দুইটা কারণে সুন্দর বললাম, একটা কি তিনি সুন্দর, দ্বিতীয় হলো তার নামগুলির অর্থ সুন্দর, তিন নম্বর হচ্ছে নামগুলোর মধ্যে সুন্দর সুন্দর গুণ আছে। এক একটা নামের অধীন অনেকগুলো গুণ থাকে, যেই গুণগুলোর কারণে সেগুলো সুন্দর। এই জন্য ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এখন আপনি যদি কোনো বলেন যে আপনি যদি বলেন যে আল্লাহর নামগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে নীতি কি, নীতি হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এবং তার রসুল যে সমস্ত নাম তার জন্য সাব্যস্ত করেছেন সেগুলোকে আল্লাহর জন্য উপযুক্ত যেভাবে সেভাবে সাব্যস্ত করা, বাস্তবিকই কোনো রকমের উদাহরণ পেশ ব্যতীত যে ওটার মতো, কারো মতো বর্ণনা সামঞ্জস্য বিধান না করে, অনুরূপভাবে কোনো ধরন নির্ধারণ না করে, অনুরূপভাবে অর্থ শূন্য না করে। কয়টা বলছি? তিনটা। একটা হচ্ছে কারো সাথে সামঞ্জস্য বিধান করা যাবে না, আরেকটা হচ্ছে কারো কোনো ধরন নির্ধারণ করা যাবে না। দুটো হচ্ছে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে সরাসরি ধরেন জায়েদ আমরের মতো এরকম বলা, আল্লাহ অমুকের মতো এরকম বলা, এটা বলা যাবে না। আরেকটা হচ্ছে তার কোনো একটা অংশ নির্ধারণ করে বলা, তার হাত আমার হাতের মতো, নাউজুবিল্লাহ, এটাও বলা যাবে না, এটা তাকিয়ে। আরেকটা হচ্ছে তাওতিল, অর্থ শূন্য করা। এই তিনটা ব্যতীত আল্লাহর নাম এবং গুণগুলোকে একান্তভাবে আল্লাহর জন্য নির্ধারণ করা, কাউকে না দেয়া, আল্লাহর জন্য নির্ধারণ করা, যেগুলো কোরআনে কারিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে, সেগুলোকে হাকিকত হাকিকি অর্থে বাস্তব অর্থে আল্লাহর জন্য সাব্যস্ত করা, রূপক অর্থে না, রূপক অর্থে নয়। এটা হচ্ছে আল্লাহর নামের মধ্যে, আল্লাহর নামের মধ্যে তাওহীদ, এটার নাম হচ্ছে তাওহীদুল আসমা, এটার নাম তাওহীদুল আসমা, আল্লাহর নামে তাওহীদ। যদি আপনি অর্থশূন্য করেন তখন আপনি হয়ে গেলেন মুআত্তিলা, মুআত্তিলা বলে ওদেরকে, কারণ মুআত্তিল শব্দের অর্থ হচ্ছে অর্থশূন্যকারী,
যে ব্যক্তি অর্থ শূন্য করে, অর্থহীন করে ফেলে, যেগুলো অর্থ নাই, সে আসলে আল্লাহর জন্য কিছুই সাব্যস্ত করে নাই। আর যদি আপনি বলেন যে অমুকের মতো, তাহলে আপনি তাহিদ হয় না, কারণ দুই সপ্তাহ হয়ে গেছে, অমুকের মতো বা অমুকটার মতো, তো দুই সপ্তাহ হয়ে যাবে, তো তাহিদ হবে না। আর যদি আপনি নাফি এসবাব মিলিয়ে বলেন যে আল্লাহ তাআলার নাম, যেগুলো সুন্দর নামগুলো তারই আছে, আর যেগুলি আমরা বানাবো সেগুলি তার জন্য নাম সাব্যস্ত করব না, সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রসুল তার জন্য দিয়েছেন সেগুলো হিসেবে সাব্যস্ত করব, তখন সেটা হবে তাওহীদুল আসমা ও সিফাত, তো তাওহীদুল আসমা ও সিফাত, এই তাওহীদুল আসমার অংশটুকু আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নামগুলো, এগুলোর মধ্যে বানিয়ে কোনো নাম দেওয়া যাবে না, প্রত্যেকে পাবো সুন্দর নামগুলো। সুন্দর নামগুলো নিতে হবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সহিহ হাদিস থেকে, সুন্দর নামগুলো এই দুই জায়গা থেকে, যারাই একত্র করছে দেখা গেছে 99 নামে সেটা সীমাবদ্ধ থাকে না। কোরআনে কারিমে যা হয় তার 99 হয় না, হাদিস মিলালে এটার সাথে 99 থেকে বেশি হয়ে যায়। তখন চিন্তা করলো তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস আছে, তিনি বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর রয়েছে 99 নাম, যেই ব্যক্তি এগুলোকে এহসা করবে, যথাযথভাবে এহসা করা, হক আদায় করা, সেগুলো অর্থ আমরা বলবো এহসা, যেগুলো আস্থা করবে জান্নাতে প্রবেশ করবে। তখন তারা চিন্তা করলো 99টা তো কোরআন দিয়ে হচ্ছে না, হাদিস থেকে নেই, হাদিস থেকে নেওয়ার পর তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর নাম 99টায় সীমাবদ্ধ না। এখানে বলা হচ্ছে 99টা এমন নাম যেগুলি নিয়ে ডাকলে সে জান্নাতে প্রবেশ করবে, যেগুলি আস্থা করলে জান্নাতে প্রবেশ করবে। আস্থা কি জিনিস? আস্থা অর্থ হচ্ছে এগুলোকে, এক নম্বর হচ্ছে এগুলোর শব্দ এবং অর্থ বোঝা। যেমন আল্লাহ কাদির, কাদির অর্থ কি? ক্ষমতাবান, সক্ষম, কিন্তু কাদির অর্থ আজিজ না, আজিজ হচ্ছে প্রবল, পরাক্রমশালী, তো দুইটা ভিন্ন ভিন্ন অর্থ, সবগুলোকে এক অর্থ নেওয়া যাবে না, শব্দও জানলেন অর্থও জানলেন, এটা হচ্ছে প্রথম কাজ এহসার অর্থ। এহসার দ্বিতীয় অর্থ হচ্ছে এগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন, কেমনে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিরাহমাতিকা আস্তাগীস, আসলিহ লি শানি কুল্লা, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, এগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন, আচ্ছা তিন নম্বর হচ্ছে এগুলো যে চাহিদা, যা চায় সেগুলো করবেন। এগুলি কি চায়? যেমন আল্লাহর রহমত আছে, রহমত আল্লাহর রাহিম না, তিনি রাহিম, সুন্দর নাম, কেন হচ্ছে আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত পেতে হলে আপনাকেও রহমতশালী হতে হবে, সেটা করবেন কি, আপনিও মানুষের প্রতি দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আসছে, রাসূল বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, রহমতকারীদেরকে আল্লাহ রহমত করেন, রহমতকারীদের আল্লাহ রহমত করেন, এর অর্থ হচ্ছে আপনাকে রহমতের কাজে থাকতে হবে, তাই না? আবার দেখেন ইন্নাল্লাহ মিত্রুন ইয়াহিবুল মিত্রা, আল্লাহ বেজোর বেজোর পছন্দ করেন, তাহলে আপনি বেজোর সংখ্যক খান, বেজোর সংখ্যক পছন্দ করেন, বেজোর রাতের সালাতকে বেজোর করে নেন, দিনের সালাতকে বেজোর করে নেন, তো এই যে দেখেন যেখানে আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার, আল্লাহর সিফাতের, যেখানে আল্লাহর এসে নামের যেখানে প্রভাব পড়বে ওই জায়গায় যেন আপনি থাকেন। তো তিনটে জিনিস হলো, একটা কি শব্দ, এই নামগুলোর অর্থ এবং শব্দ এবং অর্থ বোঝান, দুই নম্বর হচ্ছে নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা, এগুলো ডেকে আপনার কথাটা বলবেন, এগুলো দিয়ে ডেকে আল্লাহর কথা, আল্লাহর কাছে আপনার চাওয়াটা চাইবেন, আল্লাহ তুমি দয়াশীল আমাকে দয়া করো, আল্লাহ তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করো, এটা। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু এই এই নামগুলো দ্বারা তিনি তার নাম রেখেছেন, নিজের নাম নিজের নামকরণ করেছেন, এগুলো যে অর্থ সেটা অনুসারে আমি চলব, খারাপ অর্থে আমি চলতে পারি না, খারাপ অর্থে, তিনি তার কোনো খারাপ নাম নেই, খারাপ গুণ নেই, সুতরাং আমাকেও খারাপভাবে চলা যাবে না,
আমি রহমত করলে আল্লাহ আমাকে রহমত করবেন, আমি সুন্দর চললে আল্লাহ পছন্দ করবেন, ইন্নাল্লাহ জামিল মুহিবুল জামাল। এই হিসাবে আপনি এইভাবে আল্লাহ তাআলার এই নামগুলোর এহসার অর্থ হচ্ছে এটা, নামগুলোর এহসার অর্থ এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার নাম রয়েছে যেগুলি সুন্দর, এগুলি কি সুন্দর 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 নাম রয়েছে, এগুলো দিয়ে তাকে ডাকতে বলা হয়েছে। ফাদউহু বিহা, কিভাবে ডাকতে হবে সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে বলি, এর আগে আমরা কতগুলি আল্লাহর নামের ব্যাপারে কিছু নীতিমালা বলেছিলাম, সেগুলো আজকে একটু আবার পুনরাবৃত্তি করব মনে থাকার জন্য। এক নম্বর নীতি হচ্ছে আল্লাহ তাআলার নাম একদিকে নাম, আরেকদিকে এটা গুণ। আল্লাহ তাআলার যত নাম আছে একদিকে নাম একদিকে গুণ। যেমন আল্লাহর নাম হচ্ছে গাফফার, নাম না এটা, গুণটা কি ক্ষমা করেন, গাফফার তো তার নাম, অর্থ কি ক্ষমাশীল, তো গুণটা কি হচ্ছে ক্ষমা করেন। তো আল্লাহর নাম একদিকে নাম একদিকে এটা গুণ, একদিকে নাম একদিকে গুণ, তো গুণবাচক নাম এগুলিকে বলা, এই জন্য বলা কি গুণবাচক নাম, গুণবাচক নাম। তাহলে একদিকে নাম একদিকে গুণ, গুণবাচক নাম। দ্বিতীয় হচ্ছে যে যে এই এই কায়দাটা আমরা আগে পড়েছি, দ্বিতীয় কায়দা হচ্ছে আল্লাহর নামগুলো, আল্লাহর নামগুলো মুতারাদেফ এবং মুতাবায়েন। মুতারাদেফ অর্থ হচ্ছে সত্তার উপর, আল্লাহর সত্তার উপর সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলো সব একই জিনিস, অর্থাৎ সব গাফফার যিনি, গাফুর তিনি, রহমান তিনি, তারপরে রাহিম তিনি, তাই না? প্রত্যেক নামের একটা একটা সত্তাকেই বোঝাচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। প্রত্যেক নামই এক এক সত্তাকে বোঝাচ্ছে, কিন্তু আবার দেখেন অর্থের দিক থেকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা নাম ভিন্ন ভিন্ন অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে প্রত্যেকটা নাম ভিন্ন ভিন্ন। তাহলে আমরা দ্বিতীয় কায়দা জানলাম যে আল্লাহ যে সত্তার দিক থেকে সত্তার উপর দালালত করা, সত্তার উপর সত্তা বোঝানোর ক্ষেত্রে এক সত্তাকে বোঝায়, যত নাম মিলে সমস্ত নামই হচ্ছে আল্লাহ, একটা সত্তাকে বোঝাচ্ছে, আবার সমস্ত নাম নামের ভিন্ন ভিন্ন অর্থ আছে, তো সেই হিসাবে আলাদা, সেই হিসাবে কি আলাদা, ভিন্ন ভিন্ন অর্থ থাকার কারণে। আচ্ছা, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেখানে সেটাই তো বলবেন, সেখানে সেটা বলবেন। কেউ যখন আপনার উপর আক্রমণ করছে, আপনার বলবেন না ইয়া রাহিম, আপনি বলবেন যে ইয়া, হ্যাঁ আল্লাহ মুনতাকিম মিনহু, আল্লাহ তার থেকে প্রতিশোধ নাও, এটা বলবেন। শব্দ আসবে মুনতাকিম অর্থে, প্রতিশোধের অর্থে, কিন্তু তখন তো আর রহমতের অর্থ আসবে না। যখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট তখন সে ব্যবহার করবেন। একদিকে নাম সত্তা বোঝানোর ক্ষেত্রে একই সত্তা, কিন্তু অর্থ বোঝানোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে আল্লাহর নামগুলি। দুটি কায়দা কি বুঝলাম? তিন নম্বর কায়দা হচ্ছে আল্লাহর নামগুলো কি আল্লাহ নাকি নাম, নামগুলো কি আল্লাহ বলবো, নামগুলো কি নাকি না বলবো, এটা হচ্ছে এগুলি হচ্ছে যারা যাদেরকে এদেরকে বলা হয় মুতাকাল্লিম, অর্থাৎ কালাম শাস্ত্রবিদরা, প্যাস মারার ওস্তাদ, সারাদিন কথা বলে প্যাসের মধ্যে থাকবে, কোনো আসল কথা কিছু যাবে না। ওরা একটা সালাকি বের করছে, আল্লাহর এত নাম যদি সাব্যস্ত করতে, বিশেষ করে মুতাজিলারা, তো এটা আল্লাহ তো বহু হয়ে গেলেন, তো এই জন্য তারা বলে যে আল্লাহর নাম কি, এই নামগুলো কি তিনি এক না তিনি না, দুটো একটা বলবেন। মানে আপনাকে যারা বলা হলো যে আপনি দুই আঙ্গুলের একটা ধরবেন, আপনি তো তিন নম্বর হতে পারতেছেন না, এটা হচ্ছে আপনাকে বোকা বানানো হচ্ছে, বলে যে আল্লাহর নামগুলো তিনি কি, নামগুলো কি আল্লাহ, তোর তো বেশি হয়ে গেলো, আর আল্লাহ না হইলে তোর তো আল্লাহ না অন্য কারো হয়ে গেলো। আসলে তো এটা ভুল, বলতে হবে নামগুলো আল্লাহ, নামগুলো আল্লাহ নয়, নামগুলো আল্লাহ র দিয়া, আর নামগুলো আল্লাহ নয় ওইটাও ঠিক না, ওইটাও বলা যাবে না, আল্লাহ বললে সব হয়ে গেছে। আপনার যদি পাঁচটা নাম থাকে, ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, আবদুল্লাহ, মোহাম্মদ, আহমদ, হ্যাঁ এরকম পাঁচটা নাম কেউ রাখলো, এখন নাম তো ভিন্ন ভিন্ন কোনো সত্তা হয় না, সব সবগুলি তো আপনার এক এক সত্তারই হয়েছে। হ্যাঁ, এখন যদি সালাকি কেউ বলে আচ্ছা আব্দুর রহমান, আবদুল্লাহ, মোহাম্মদ, এরা কি ভিন্ন 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 না উনি এক, হ্যাঁ নাকি এরা ভিন্ন ভিন্ন না, ভিন্ন ভিন্ন নামগুলি কি ভিন্ন ভিন্ন সত্তা না, নামগুলি ভিন্ন জিনিস, এক একক একক জিনিস, নামগুলি একক জিনিস না, কিন্তু নামগুলি একজনের, এটা বলতে হবে। তো এইটা সালাকি তারা করে, আমরা বলি যে আল্লাহর নামগুলো এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ, হ্যাঁ ভিন্ন কিছু বলা যাবে না, এটা কখনো কখনো মুতাকাল্লিমিন বা তাদের কালাম শাস্ত্রে ব্যবহার করবে, এই জন্য এটা বলতে হবে আল ইসমু লিল মুসাম্মা, নামগুলি যার জন্য রাখা হয়েছে তার জন্য সাব্যস্ত করতে, মাঝখানে তিনি কি আলাদা কিনা এই সমস্ত কথা বলা যাবে না। চার নম্বর হচ্ছে আমরা বলেছিলাম
এর আগে চার নম্বর যে নীতি সেটা ছিল আল্লাহর নাম সাব্যস্ত করা তাওকিফি। তাওকিফি অর্থ হচ্ছে আপনি আমি নিজে বানিয়ে নাম দিতে পারবো না আল্লাহর জন্য, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এতে সীমাবদ্ধ থাকতে হবে, এটার নাম হচ্ছে তাওকিফি। তাওকিফি আল্লাহর নাম গুলো সবই তাওকিফি। এই জন্য আল্লাহর জন্য আপনি আমি নতুন কোনো নাম দিতে পারবো না, খোদা নাম দেওয়া যাবে না, কেমন, অথবা ইল্লাতুল ফায়লা নাম দেওয়া যাবে না, অথবা তিনি উনি হু হা এগুলো যত নাম দিচ্ছে পীরসাহেবরা সেগুলো দেওয়া যাবে না। আল্লাহ নাম আছে যেগুলো আল্লাহ আল্লাহ তার রাসূল বলেছেন সেই নামগুলি দেওয়া যাবে, এর বাইরে কোনো নাম দেওয়া যাবে না, গড বলা যাবে না, অনুরূপভাবে আল্লাহর জন্য ঈশ্বর বলা যাবে না, অনুরূপ ভগবান বলা যাবে না, এগুলো আল্লাহর নাম নয়। কারণ আমাদের কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলো আসে নাই, এই নাম রাখা হয় না, কিন্তু এই নামগুলো দেওয়া যাবে না আল্লাহর জন্য। এটা আমরা গত আলোচনা করি, চার নম্বর কায়দা নীতি হচ্ছে এটা। আল্লাহর নামের ক্ষেত্রে পাঁচ নম্বর নীতি হচ্ছে যে আল্লাহর নাম কোনো সুনির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়, আল্লাহর নাম কোনো সুনির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়। আমরা সাধারণত 99টা নাম আছে বলি, তাই না, 99টা নাম আছে, কিন্তু ওইটাতে সীমাবদ্ধ নয়, ওইটাতে সীমাবদ্ধ নয়, আল্লাহর নামের কোনো শেষ নেই, আল্লাহর নামের কোনো শেষ নেই। প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো বিপদে পড়ে, কোনো বিপদে পড়ে এবং সে যখন চিন্তায় পড়ে, চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য একটা দোয়া আছে, ওই দোয়ার মধ্যে সেই দোয়াটা যদি করে তার বিপদ থেকে উদ্ধার হবে। দোয়াটা কি? আল্লাহ ইন্নী আবদুকা ওয়া আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাযিন ফী হুকমিকা। আল্লাহ ইন্নী আবদুকা আমি আপনার দাস, ওয়া ইবনু আমাতিকা আপনার দাসীর ছেলে, ইবনু আবদিকা ইবনু আমাতিকা আপনার দাসের দাসের ছেলে দাসীর ছেলে, তিনটা, আমি আপনার দাস, আপনার দাসীর ছেলে, দাসের ছেলে, নাসিয়াতি বিয়াদিকা আমার কপাল আপনার হাতে, আমার ভাগ্য আপনার হাতে, তাকদীর আপনার হাতে, মাযিন ফী হুকমিকা আমার উপর আপনার ফয়সালা চলবেই, আপনার ফয়সালা আমার উপর হবেই, আপনি যা ফয়সালা করবেন তা আমার উপর অবশ্যই ঘটবে। আদন মাযিন ফী হুকমিকা আদন ফী কাদাউকা আপনি যেটা আমার জন্য বিধান দিবেন সেটা ইনসাফপূর্ণ, আমি যে যদি কোনো অসুস্থ সেটা ইনসাফপূর্ণ, আপনার ইনসাফে দাবি হিসেবে দিচ্ছেন, আমার উপর কোনো জুলুম করেননি আপনি। হ্যাঁ, আস আলুকা বেকুল ইসমিনুল যেহেতু বিপদে পড়ছে এই জন্য বলতেছে আপনার আল্লাহকে মেনে, আল্লাহর প্রত্যেকটা কথাকে মেনে নিচ্ছে যে আল্লাহ আপনি যা দিয়েছেন তা ঠিক আছে, তাহলে কি করতে হবে? আস আলুকা বেকুল ইসমিন হুয়া লাকা আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি, আমি ওসিলা দিয়ে চাচ্ছি, নামের ওসিলা দেয়া, আল্লাহর নামের ওসিলা দেয়া হচ্ছে সুন্নত ওসিলা। আস আলুকা বেকুল ইসমিন হুয়া লাকা সাম্মাইতে বি নাফসা যে নাফসাকা যেগুলো দিয়ে আপনি নিজের নাম রেখেছেন, আও আল্লাম তাও আহাদা মিন খালকিকা অথবা যেগুলো আপনি আপনার কোনো বান্দাকে শিখিয়ে দিয়েছেন, আপনার কোনো বান্দাকে শিখিয়ে দিয়েছেন, আও ইস্তাজার তবে ফি আইমিল গায়বে আইন দেখা অথবা গায়বের ভান্ডারে রেখে দিয়েছেন কাউকে জানাননি, খেয়াল করছেন, আও আনজাল তো ফি কিতাবে অথবা আপনার কোনো কিতাবে নাজিল করেছেন, বুঝা গেল কোনো কোনোটা কিতাবে নাজিল হয়েছে, কোনো কোনোটা শিখিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনোটা আল্লাহ কাউকে জানাননি, তো আল্লাহ সব নাম আল্লাহ জানিয়ে দিয়েছে এরকম না, তাহলে আল্লাহর নাম 99টা সীমাবদ্ধ নয়, এটা আমরা সহিহ হাদিস দ্বারা জানতে পারলাম। এটা আমরা পাঁচ নম্বর নীতি ছিল, এটা আমাদের ছয় নম্বর নীতি হচ্ছে এটা, আল্লাহর নামগুলো যখন আল্লাহর কিছু কিছু নাম আছে দুইটা জিনিস বোঝায়, কোন কোন নামে তিনটা জিনিস বোঝায়, বুঝছেন কিনা, কোন কোন নামে দুইটা জিনিস বোঝায়, কোন কোন নামে তিনটা জিনিস বোঝায়। ধরেন গাফফার নাম, আল্লাহ তাআলার নাম হচ্ছে গাফফার, গাফফার অর্থ কি? ক্ষমাশীল, ক্ষমাশীল। তাহলে আপনি দেখেন যখন বলবেন গাফফার, ইয়া গাফফার আল্লাহ তুমি ক্ষমাশীল, এতে সাব্যস্ত হলো একটা গুণ, সেটা কি? ক্ষমা। আচ্ছা, একটা আরেকটা জিনিস সাব্যস্ত হলো, এখন আমি দোয়া করবো আল্লাহ তুমি তাহলে আমাকে ক্ষমা করে দাও, দোয়া আসছে, এ প্রভাব পড়ছে, তার নাম গুণ প্রভাব তিনটা সাব্যস্ত হচ্ছে না, তিনটা জিনিস সাব্যস্ত হচ্ছে। আবার কোনো কোনো নাম দেখবেন যে মাত্র দুইটা সাব্যস্ত হচ্ছে, তিন নম্বরটা নেই। যেমন ইয়া আল্লাহর একটা নাম আছে হাই, তাই না, হাই অর্থ কি? চিরঞ্জীব, তাই না, দুইটা জিনিস সাব্যস্ত হচ্ছে হাই নামটা। দ্বিতীয় অংশ সাব্যস্ত হচ্ছে যে তার হায়াত গুণ, হায়াত গুণের সাথে আপনি কি চাইবেন, চিরস্থায়ী জীবন দান করতে বলতে পারতেছেন না আপনি, বোঝা গেল এটা আপনি বিশ্বাসের বিষয়। তাহলে কোনো কোনো জায়গা নামের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, কোনো কোনো নামের ভিতরে তিনটা জিনিস আছে,
বুঝে আসছে? একটা কোনো কোনো নামে আছে নাম গুণ এবং আপনার দোয়া আপনার চাওয়া, কোনো কোনো নাম আছে নাম আছে গুণ আছে আপনার বিশ্বাসটা, বিশ্বাস করুন এগুলোকে, এগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন, ডাকে অন্য কিছু চাইবেন। কেমন আল্লাহ ইয়া হাইয়া কাইয়ুম রাহমাতিক আসলামে আসলাহিল ইশানি কুল্লা, এখানে বলে নাই যে আল্লাহ আমার জীবনে এত এত বছর দিয়ে দান করে জীবনে, এখানে বলছে হে আল হাই হে কাইয়ুম হে চিরঞ্জীব হে সর্বসত্তার ধারক আমার সব কিছু ঠিক করে দিন, সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করে দিন। ওলা তাকিলনি ইলা নাফসি তরফা তাইন, আমাকে ক্ষণিকের জন্য নিজের উপর সমর্পণ করবেন না। তাহলে এখানে কিন্তু হাই এবং কাইয়ুম থেকে চাওয়া হয় নাই, হাই এবং কাইয়ুমের কাছে চাওয়া হয়েছে, শব্দের কাছে চাওয়া হয় না, শব্দটা অর্থের মধ্যে এটার সাথে মিশে নাই। কিন্তু গাফফার ইয়া গাফফার এগফিরলি, আল্লাহ তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও, ইয়া রহমান এরহামনি হে দয়াবান আমাকে দয়া করো, তাহলে এটার সাথে আপনি চাওয়া আছে, কোন কোন নামের সাথে চাওয়া আছে, কোন কোন নামের সাথে সরাসরি চাওয়া নেই, অন্য কিছুর জন্য সেটাকে আপনি ডাকবেন, অন্য কিছু চাওয়ার জন্য সেটা ডাকবেন। তাহলে এইটা একটা কায়দা আমরা আগে আলোচনা করেছিলাম। সপ্তম কায়দা হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ তাআলার নামগুলো এহসা, আল্লাহ তাআলার নামগুলো এহসা বা এগুলোকে যথাযথভাবে ডাকতে হবে, এগুলোকে যথাযথভাবে ডাকতে হবে। আল্লাহর নাম ডাকার অর্থ হচ্ছে শুধু ইয়া হাইয়া কাইয়ুম মুখস্থ করা নয়। হ্যাঁ, অনেকে আছে মুখস্থ করে আল্লাহর নাম এবং বলে যে আমার ছেলে আল্লাহর নাম মুখস্থ পারে, কেউ কেউ আসে বলে আপনি তার থেকে নামটা শুনেন, আমি বলে যে আল্লাহর নাম মুখস্থ পারে ভালো কথা, কিন্তু আল্লাহর নামের দাবিটাও যেন ঠিক মতো আদায় করে নেয়, বুঝছেন কিনা? নাম মুখস্থ করলেই হয় না, নাম মুখস্থ করার পরে নামের দাবিটা আপনি আমি যেন যথাযথভাবে আদায় করে নেই। সেটা কীরকম, যখনই আপনি জানবেন আল্লাহ তাআলা আপনার সামিউন বাসির সব কিছু শুনছেন, তাই না? এর অর্থ হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন? যখন আপনি বাসির সব কিছু দেখছেন আপনি অন্যায় কাজে ব্রতী হবেন, অন্যায় কাজে যাবেন না? তাহলে আল্লাহর নামগুলোকে দিয়ে, আল্লাহর নামগুলো দিয়ে ডাকে ডাকা এহসার অর্থ হচ্ছে এটা যথাযথভাবে সেগুলোর অর্থ উপলব্ধি করে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করা। আল্লাহর নামগুলো আমাদের এই প্রত্যেকটি কাজের সাথে আল্লাহ তাআলার নাম এবং গুণ জড়িত রয়েছে। দুনিয়াতে আপনি এই যে আমি বসছি এখানে কথা বলতে, আপনি বসছেন শুনতে বা দূর দূরান্ত দেখতেছে, আল্লাহকে এগুলো দেখছেন না? যখন আমি আল্লাহর জন্য দেখা সাব্যস্ত করব, শোনা সাব্যস্ত করব এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা পর্যবেক্ষণ করছেন সাব্যস্ত, রাকিব আল্লাহর নাম সাব্যস্ত করব এবং যখন আমি জানব তিনি দেখছেন তার জন্য সামর এবং বাসার সাব্যস্ত করব, যখন আমি জানব তিনি আলিমুল গায়েব তিনি গায়েবের সমস্ত কিছু জানেন তখন তার জন্য ভয়ে থাকব, তখনই হবে সত্যিকার অর্থে আপনি এহসা করেছেন, আল্লাহর নামগুলি এহসা করেছেন, এই জন্য জান্নাতে প্রবেশ করবেন। নাহলে জান্নাতে আপনি কেউ নিয়ম রাখবেন না, মুখস্থ করলে জান্নাতে চলে যাবে? জান্নাতে এত সস্তা জিনিস মনে করছেন? কখনো নয়। তাহলে এই ভুলটা যেন আমাদের না হয়, আমরা এবারে বুঝি। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে এবং নামের কিছু কায়দা আমি উল্লেখ করেছি, কয়টা? সাতটা কায়দা উল্লেখ করেছি। এগুলি দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আর আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, সুতরাং তারা তোমরা তাকে সেই নামগুলো দিয়ে ডাকো। কিভাবে ডাকবেন, কিভাবে ডাকবেন? দোয়া দুই রকমের হয়, দোয়া দুই রকমের হয়। কখনো হয় সরাসরি মুখে কথা বলছেন, আল্লাহ আল্লাহ আমার তুমি তো ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও, একবার লিয়া গফুর হে গফফার আমাকে ক্ষমা করে দাও, হে হে সিদ্দীর আমাকে গোপন করো আমার দুষ্টুটি গোপন করে দাও। এভাবে যখনই আপনি আল্লাহর নামগুলি ডেকে ডেকে সেটা অর্থ অনুসারে আপনি আল্লাহর কাছে চাইবেন, নামগুলি ডেকে অর্থ অনুসারে আল্লাহর কাছে চাইবেন, তখনই এটা অ্যাপ্রোপ্রিয়েট চাওয়া হবে। একটা উদাহরণ দেই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হাশরের দিন, ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তুআদিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ আল্লাহ তাআলা বলবেন ঈসা আলাইহিস সালামকে যে তুমি তুমি কি এরকম তুমি কি বলেছো যে আমাকে আমার মাকে দুইটা ইলা বানাও, তিনি বলেন কখনো সেটা বলিনি। আপনি যদি তাদের শাস্তি দেন এটা তো আপনারই বান্দা, আর তাদের ক্ষমা করেন তাহলে আপনি এর উপর প্রবল পরাক্রমশীল, আপনি ক্ষমা করতে পারেন। তো এক লোকে বেদুইনে কোরআন পড়তেছে সালাতের মধ্যে, এক লোকের সালাত পড়তেছে, এক বেদুইন এক লোকের সালাত, ইমাম সাহেব বলতেছে ইন তুআদিবুহুম ফাইন্নাহুম ইবাদুক,
যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা। ওয়াইন তাগফির লাহুম, যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, ফাইন্না কান্তাল গাফুরুর রহিম, তাহলে আপনি ক্ষমাশীল। বেদুইন একটা পিছনে আসলে বলছে মা খারাজা হাযাল কালাম মিন ইল, এই কথা আল্লাহ বলে নাই। বেদুইন কেন বুঝল? বেদুইন বুঝছে যে ক্ষমাশীলের তো ধরারই প্রশ্ন আসে না। ক্ষমাশীলে তো আল্লাহ আগেই বার করে দিত, শুধু ক্ষমাশীল হইলে তিনি অবশ্যই ক্ষমাশীল, কিন্তু শিরিকে তিনি ক্ষমা করবেন না। এই জন্য ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, যদি আজাব দেন আপনি প্রবল পরাক্রমশালী, ক্ষমার যদি মশলায় বান্দা আসছে আজিজুল হাকিম, আপনার প্রবল ক্ষমার শক্তিশালীর কারণে আপনি ক্ষমা, শক্তিশালী শক্তি থাকার কারণে আপনি ক্ষমা করবেন। আপনি যখন ক্ষমা করবেন বোঝা গেল যে আপনি কি প্রবল পরাক্রমশালী, আপনার ক্ষমতা আছে ক্ষমা করা। তো ক্ষমতা না থাকলে আপনি এটা ক্ষমতা উল্লেখ নাই আয়াতের মধ্যে, আপনার এটা আয়াত হয়নি। বুঝে গেছে বেদুইন বেটা, এবারে তাড়াতাড়ি করে যায় কোরআন শরীফ করে দেখে যে হ ভুল হয়েছে, বলছে হ্যাঁ বেদুইন তুমি ঠিক বলেছ, আসলে এখানে আজিজুল হাকিম, এখানে গাফুর রাহিম না। তো কোন জায়গায় কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা যারা ভাষা তারা সহজে ভাষা ভাষা জানে সহজে বলতে পারে, সব মানুষ সেটা বলতে পারে না। তাহলে আমরা যেটা বলছিলাম যে দোয়ার ক্ষেত্রেও আপনি কিছু আছে শব্দ দিয়ে সরাসরি দোয়া করবেন, আল্লাহ তুমি ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও, তুমি দয়াবান আমাকে দয়া করো, তুমি রাহিম আমাকে রহমত করো, এইগুলি সরাসরি এক দোয়া আছে। আরেক দোয়া আছে অবস্থার ভিত্তিতে, বিলিসানের হাল বলা হয় এটাকে, অবস্থার ভিত্তিতে দোয়া। অবস্থার ভিত্তিতে দোয়া কীরকম, আপনি আপনি আল্লাহর কাছে আল্লাহ এবাদতের মাধ্যমে দোয়া করছেন, কীরকম সালাত পড়ছেন, জাকাত দিচ্ছেন, সাওম করছেন, হজ করছেন, মুখে কিছু বলছেন না, না বললেও কিন্তু অন্তরের দোয়া কিন্তু হচ্ছে, চাওয়া হচ্ছে, এটার নাম হলো ইবাদতের দোয়া, এর নাম হলো ইবাদতের দোয়া। অর্থাৎ ইবাদতের মাধ্যমে আপনার দোয়া হচ্ছে, ইবাদতের মাধ্যমে আপনার দোয়া হচ্ছে। এই দুইটা দুইটা দোয়া বুঝতে হবে প্রত্যেকটি মানুষকে, যে আমার দুইটা দোয়া হয়, একটা হচ্ছে কখনো ইবাদতের মাধ্যমে দোয়া করি, আর কখনো প্রশংসা কখনো প্রশংসা আমাদের মাধ্যমে দোয়া করি, আর কখনো সরাসরি চাইয়ে বসি, সরাসরি চাওয়া আর কোনো কিছু করার মাধ্যমে চাওয়া। হ্যাঁ, কোরআনে কারিমে দেখে আল্লাহ দেখুন সালাত যখন দাঁড়াচ্ছেন কি বলেন, আল্লাহু আকবার, এরপর কি বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই তিনটা আয়াত পড়ছেন যখন, এটা হচ্ছে দোয়া ও ইবাদত, ইবাদতের দোয়া। যখন বলছেন এই দিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, তখন হচ্ছে দোয়া ও মাসআলা চাইছেন, এর আগে চান নাই কিন্তু এর প্রশংসা করেছেন। তাহলে আপনি দেখছেন কিছু কিছু, যখন আপনি সেজদা যান কি বলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে রুকুতে আযীম সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে বলেন, এটা কি চাওয়া আছে, চাওয়া নাই, কিন্তু এটা ইবাদত, এটাও দোয়া। তাহলে এটা কীরকম, এইটা যখন বলছেন আযীম আল্লাহ তুমি মহান, তাই না, এর অর্থ হচ্ছে তোমার মহত্বের গুণে আমাকে ক্ষমা করো, আমাকে দান করো, এটা মনে মনে থাকতে হবে, মনে মনে শুধু আল্লাহ তোমার প্রশংসা করে যাচ্ছি। হ্যাঁ, এইটা থাকলে আপনার দোয়া, এটার নাম হলো দোয়া হুসানা ওয়া ইবাদা, ইবাদতের মাধ্যমে দোয়া। আরেকটা হচ্ছে ইবাদত না সরাসরি চাই বসছে, শুধু সারাক্ষণ আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা নাম দোয়াও, দোয়াও মাসআলা, চাইছি, চাওয়ার ইবাদত, এটা একটা না চাইলে আল্লাহ রাগ করেন, না চাইলে এটা চাওয়াটাও কোনো সমস্যা না, চাইতে পারেন। এর চেয়ে উত্তম হচ্ছে বেশি বেশি প্রশংসা করা, বেশি বেশি প্রশংসা করা আল্লাহ। এই জন্য দেখেন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সবগুলি কিন্তু আল্লাহ প্রশংসামূলক। এগুলি করার পরে এরপরে এই দিনের সিরাতাল মুস্তাকিম চাইছে, অর্থাৎ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পরে এই দিনের সিরাতাল মুস্তাকিম চাচ্ছেন, এর অর্থ হেদায়েত চাচ্ছেন আপনি। তো চাওয়াটা একটা ইবাদত, হ্যাঁ চাওয়াটা একটা ইবাদত, না চাই না চাইলে শুধু প্রশংসার মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায়। এই দুইটার দুই নাম, একটা হচ্ছে দোয়া ইবাদা, একটা হচ্ছে দোয়া মাসআলা, ইবাদতের মাধ্যমে চাওয়া, আর একটা হচ্ছে সরাসরি চাওয়া, সরাসরি চেয়ে বসা। এই দুইটা জিনিসেই এখানে উদ্দেশ্য ফাদুহু হুবিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে এগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করুন। এই নামগুলি আপনি কোরআন তেলাওয়াত করলেও আপনার কী হবে, আল্লাহকে চাওয়া হবে, কারণ কোরআনে কারিমের আয়াতগুলোর শেষে কী বলা হয়েছে, ইন্নাহু আজিজুল হাকিম গাফুরুর রাহিম, আছে না। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে কোনো কোনো নাম, সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে আপনি উল্লেখ করে তার প্রশংসা করলেই চাওয়া হবে, আর কখনো কখনো প্রশংসা করেন বা না করেন সরাসরি চাইতে পারেন, সরাসরি আপনি চাইতে পারেন।
যে আল্লাহ এটা আমাকে দান করো, আল্লাহ এটা আমাকে দান করো। কিন্তু আর দুই রকমের জিনিস আছে, আল্লাহ আল্লাহর নামগুলি উল্লেখ করে চাইলে তখন হবে দোয়াও মাসআলা বিল আসমা, নামগুলি উল্লেখ করে না চাইলেও আপনার এটা দোয়া হবে, এটা হবে দোয়া হবে কি নামগুলি উল্লেখ করার অর্থই হচ্ছে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো কখনো নামগুলো উল্লেখ করতেন, কখনো কখনো নামগুলো উল্লেখ করতেন, নামগুলো উল্লেখ করে চাইতেন, কখনো কখনো নাম উল্লেখ না করে চাইতেন, নামগুলো উল্লেখ করে চাইতেন আর কখনো কখনো নাম উল্লেখ না করে চাইতেন, নামগুলো উল্লেখ করে চাইতেন। যেমন তিনি বলছেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, কখন বলে এটা, কখন বলে শেষ বসায় যে আপনার পক্ষ থেকে মাগফিরাত ক্ষমা দিয়ে আমাকে পূর্ণ করে দিন কারণ আপনি হচ্ছেন গাফুর রাহিম, ক্ষমাশীল দয়াবান, এই জন্য আপনি আমাকে দয়া করুন। নাম উল্লেখ করছে, করছে, এখানে উল্লেখ করা হয়েছে গাফুর রাহিম হচ্ছে শেষে। কিন্তু আবার কখনো কখনো তিনি চেয়েছেন আল্লাহ ইনতাহলে খাজিল এসাবা, যখন বদরের যুদ্ধে চাইছে আল্লাহ তুমি যদি কোনো এদেরকে ধ্বংস করে দাও আর কেউ তোমার নাম নিবে না, সরাসরি সে বলছে আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাজিল করো, সরাসরি এখানে আর নাম উল্লেখ করেন নাই। তাহলে এবাদত আল্লাহর নাম উল্লেখ করেও করা যাবে, আল্লাহর নাম উল্লেখ না করেও আল্লাহর ওসিলা বাদেও দোয়াটা করা যাবে, দুই ধরনের দোয়াই আমাদের নিকট গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নাম নিয়ে দোয়া করার দুইটি সুরত আছে, একটি হচ্ছে আল্লাহর নাম নাম নিয়ে তার প্রশংসা করা, আর যে নাম নিয়ে প্রশংসা করে শেষে আরও চাওয়া যে আল্লাহ এগুলির ওসিলায় আমি চাচ্ছি আমাকে দান করুন, এই দুই ধরনের দোয়াই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এরপরে বলছে আল্লাহ তাআলা ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, ছাড়ুন তাদেরকে যারা আমার নামের মধ্যে এলহাদ করে। প্রথম বলছে কি জারু, জারু অর্থ কি ছেড়ে দিন, জারু অর্থ ছেড়ে দিন, ছেড়ে দিন অর্থ কি ছেড়ে দিবে চলে যাও, এটা দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে জারু, মূল অর্থ হচ্ছে যে তাদের পথে চলবেন না, একটা হচ্ছে তাদের পথে আপনি চলবেন না, আপনি যারা আল্লাহর নাম নাম নিয়ে বক্র পথ অবলম্বন করে, বক্রতা অবলম্বন করে তাদের পথে চলবেন না, দারু অর্থ তাদের পথে চলবেন না, উত্তরকু এই লোকগুলোকে ছেড়ে দিন, এদের পথে চলবেন না। আল্লাহর নাম অস্বীকার করে কারা, জাহমিয়ারা, মুতাজিলারা, মুতাজিলারা এবং জাহমিয়ারা আল্লাহর নাম অস্বীকার করে, মুতাজিলারা জাহমিয়ারা পুরাই অস্বীকার করে, বলছে এগুলি কি, বগুলি অর্থহীন জিনিস নাউজুবিল্লাহ। আর মুতাজিলারা বলে এগুলি সব একই অর্থ, দুইটাই মুলহা, দুইটাই এলহাদ, কারণ ভিন্ন অর্থ করলে ভিন্ন গুণ সাব্যস্ত হয়, গুণ তারা সাব্যস্ত করবে না, এই জন্য এই জন্য সবগুলি একই অর্থ বলে। তাহলে আল্লাহ বলছে এদের সম্পর্কে যারুল্লাযিনা, যারা আমার নাম নিয়ে এলহাদ করে তাদেরকে আপনি ছেড়ে দিন, এক সাধারণ অর্থ হচ্ছে তাদেরকে তাদের পথ অবলম্বন করবেন না, তাদের পথে তারা চলুক, আপনি আল্লাহ তার রসুলের পথে চলুন, তা আল্লাহ এবং তার রসুলের পথে চলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় অর্থ হচ্ছে যারু ছেড়ে দিন, ধমক দিচ্ছে। আমরা বলি কখনো কখনো যে ছাড়ুন আমাকে, আমাকে ছাড়ুন, অর্থাৎ আমি কি করব এটা সামনে বলতেছে যে ইন্নাল্লাযিনা, যারা যা করতো এগুলির শাস্তি আমি দিব। তাহলে দারুর কয়টা অর্থ হচ্ছে, দুইটা অর্থ, একটা হচ্ছে তাদের পথ গ্রহণ করবেন না যারা আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে, নাম অস্বীকার করে, এদের পথ ছেড়ে দিন, এদের পথ আপনি নেবেন না। আরেকটা অর্থ হচ্ছে এদেরকে ছেড়ে দিন, আমি তাদের বিচার করব, আপনার বিচার করার প্রয়োজন নেই, আমি তাদের দেখে নেবো তাদের কি শাস্তি দিতে হয়। তাহলে দুইটা অর্থই কিন্তু, দুইটা অর্থ হতে পারে এখানে, যে হে নবী অথবা হে ইমানদারগণ তোমরা তাদের পথ অনুসরণ করো না যারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে বক্রপথ অবলম্বন করে, অথবা তাদেরকে নিয়ে তোমাদের কিছুই করার নেই, আমি তাদেরকে দেখিয়ে নেবো কি শাস্তি দিতে পারি, ওয়াই ধমক দেওয়া, ধমক দেওয়া উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যারুল্লাযিনা ইউলহিদুনা, যারা এলহাদ করে তাদেরকে আপনি, তাদেরকে আপনি ছাড়ুন। এখন এলহাদ কি জিনিস এটা বুঝতে হবে, আপনারা দেখেছেন এলহাদ শব্দের অর্থ আমরা আগে একবার ব্যাখ্যা করেছি, আজকে আবার করছি বোঝার জন্য, কাছাকাছি যেহেতু আসছে আয়াতটি, সেটা হচ্ছে লাহাদ অর্থ হচ্ছে, আপনার লাহাদ অর্থ হচ্ছে কোনো কিছু সোজা পথ থেকে একটু বাঁকা হয়ে চলার নাম হচ্ছে এলহাদ। ধরুন আপনি চলতে চলতে একদিকে সরে গেছেন, লাহাদা মালা একদিকে ঝুঁকে গেছে, এই জন্য কবর দেখছেন, কবর, কবর যদি সোজা কবর দেয় এটাকে বলা হয় শাক আরবিতে, আর যে কবরটা একদিকে ছিদ্র করে করে, দেখছেন কোনো কোনো কবর
অনেকে বগলি কবর বলে, ভিন্ন ভিন্ন কবর বলে, মানে সিদ্ধ করে একদিকে আবার আরেকটু করে। মদিনাবাসীরা এরকম করে, মদিনাবাসীদের কবর হচ্ছে করে তারা সিদ্ধ করে, সিদ্ধ করার পরে একদিকে আবার ভিতরের দিকে দেয় লাশটাকে। এই সে মাটি দিলে ওই অংশে আর কোনো শিয়াল কুকুর উঠে ফেলতে পারে না, কারণ এখান দিয়ে খুঁজে পায় না, কিন্তু তো আরও ভিতরের দিকে, তো এইটা আর খুঁজে পায় না, তো এই জন্য ভিতরের দিকে দেয় মাইল, ভিতরের দিকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছিল এরকম ভিতরের দিকে দেওয়া, এটা দুইটাই জায়েজ আছে কবর, দুই রকম কবর দেওয়া জায়েজ, সরাসরি মাটি ফাঁক করে মাঝখানে দিয়ে উপর দিয়ে মাটি দেওয়া জায়েজ আছে, আর একটা হচ্ছে দুইটা ছিদ্র করে এক পাশে ভিতরের দিকে নিচে দিয়ে ঢুকিয়ে দেওয়া, এটাও জায়েজ আছে, দুইটাই জায়েজ। এটাকে বলা হয় সাত, এটা বলা হয়, এটা বলা লাহা। লাহা অর্থ হইল এক যে পথে চলাইতে অন্যদিকে ঝুঁকিয়ে দেওয়া, নাম হচ্ছে লাহা। তো এখানে বলা হচ্ছে জারুল্লাযিনা ইউলহাদুনা ফি আসমাই, আল্লাহর নামের মধ্যে এলহাদ কোনটা, আল্লাহর নামের মধ্যে এলহাদ কোনটা, এটা আমাদেরকে বুঝতে চারটি কারণে আল্লাহর নামে এলহাদ হয়। চারটা কাজ করলে আল্লাহর নামকে অস্বীকার করা হয় এবং বক্রপথ অবলম্বন করা হয়। চারটি কাজ করলে আল্লাহর নামে নামকে বক্রপথ অবলম্বন করা হয়, চারটি কাজ করলে। এক নম্বর কি, যদি আল্লাহর নামগুলোকে অস্বীকার করা হয়, যদি আল্লাহর নামগুলোকে অস্বীকার করা হয়, আল্লাহর নাম অস্বীকার করা অর্থ হচ্ছে আল্লাহর থেকে আপনি ভালো বুঝেন কখনো না, আল্লাহর নাম আল্লাহ হচ্ছে আমার নাম, এগুলি আপনি বলেন যে না আপনার নাম এগুলি হইতে পারে না, এটা হচ্ছে কথাটা হচ্ছে আপনি আর চেয়ে বেশি বুঝছেন, হ্যাঁ এটা হইতে পারে, এই জন্য এটা এলহাদ, আপনি ভিন্ন পথ অবলম্বন করলেন, আল্লাহর নাম আল্লাহ যা সাব্যস্ত করছে সেগুলো সাব্যস্ত না করা হচ্ছে একটা এলহাদ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তার যেই নাম দেননি আপনি নতুন নাম দিলেন, দ্বিতীয় এলহাদ হচ্ছে আল্লাহর নামের ব্যাপারে, দ্বিতীয় এলহাদ হচ্ছে আল্লাহ তাআলা তার যেই নাম দেননি আপনি সেই নাম দিলেন। কিরকম, যেমন দার্শনিকরা আল্লাহকে বলে থাকে যে তিনি ইল্লা ফায়লা, প্রথম কার্যকরণ, এরা বলে কার্যকর, কার্যকারণ, কার্যকর, এটা বলে আল্লাহর নাম দিতে রাজি নেই, আল্লাহ বলতে রাজি নেই, বুঝলেন না। কালকে একজন আমার গাড়িতে ছিল, বলতেছিল প্রকৃতির যে নিয়ম চলছে এভাবে, আমি বলছি প্রকৃতির নিয়ম চলে নাই, আল্লাহর নিয়ম চলছে বলো, বলতেছে এই তো আমরা এখন সাহিত্যের ভাষা বলছিলাম, তো সাহিত্যের ভাষা চলবে না আল্লাহর কাছে, এখানে তাড়াতাড়ি ঘুরে নিচ্ছে যে আল্লাহর নামটাই বলতে হবে। অনেকে সুন্দর একটা ফুল দেখতে বলে প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, না প্রকৃতি ফুল ফুটায়নি, এটা আল্লাহ ফুটেছে, অবশ্যই আল্লাহর নাম বলতে হবে, তো আল্লাহর নাম প্রকৃতি আর প্রকৃতি কাজ হবে না। তাহলে আল্লাহর নাম এইভাবে দেয়াটা হচ্ছে এলহাদ, মানে যেটা আল্লাহর জিনিসে আল্লাহ তাআলার কর্মকাণ্ডকে অন্য কারো দিকে সম্পর্কযুক্ত করার নাম হচ্ছে এলহাদ। আল্লাহকে বলে যে একজন যদি বলে আমি আল্লাহকে প্রকৃতি নাম দিচ্ছি তাও হবে না, আল্লাহকে প্রকৃতি নাম দেয়াটাই হচ্ছে এলহাদ, কারণ আল্লাহর প্রকৃতি নাম আল্লাহ দেয় নাই, আল্লাহ এই প্রকৃতি নাম দেয় নাই। অনুরূপভাবে অনুরূপভাবে দেখা যায় কেউ কেউ, বিশেষ করে যারা তথাকথিত গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত, তারা মনে করে আল্লাহ হচ্ছে আকলুল ফাআল, অর্থাৎ যে কর্মক্ষম বিবেক, ওদের আপনারা যদি দর্শন পড়েন না যারা তারা সহজে বুঝবেন না, কর্মক্ষম বিবেক তারা বলে, যেটা বলে যে প্রথমে একটা বিবেক ছিল, বিবেকের সাথে একটা নফসের বিয়ে হয়েছে, এই বিয়ের পরে দ্বিতীয় বিবেক হয়েছে, দ্বিতীয় বিবেকের পর নবম বিবেকে আসে আকলুল ফাআল হয়েছে, শক্তিশালী বিবেক হয়েছে, সেটা এই পৃথিবী যা আছে সব তৈরি করেছে, কোথায় আল্লাহকে সৃষ্টি করছে মানতে রাজি নেই ওরা, বিবেক সৃষ্টিকারী বানাই বলছে এখন, হ্যাঁ এই জাতীয় নাম তাদের মধ্যে, এই জাতীয় জিনিস তারা যদি নাম দেয় করো তাহলে গ্রহণযোগ্য হবে না। ঠিক অনুরূপভাবে নাসারারা কি বলে, খ্রিস্টানরা কি বলে, আব পিত পিতা, পিতা বলে না পিতা বলে তাদের ইয়াকে আল্লাহকে, এটাও জায়েজ নাই। হিন্দুরা কি বলে ভগবানটাও জায়েজ নাই, ঈশ্বর এটাও জায়েজ নাই, হ্যাঁ পারসিকরা কি বলে খোদা, এটাও জায়েজ নাই, খোদা আমরা বলি না ইনশাআল্লাহ, পারসিকরা বলে, যারা পারস পারস্য থেকে যারা আসছে অর্থাৎ ইরান থেকে যারা দিন নিয়ে এদিকে এদিকে ঢুকছে তারা এটা বলেছে। তাহলে আমরা দ্বিতীয় জিনিসটা বললাম, প্রথমটা হচ্ছে আল্লাহর নাম অস্বীকার করা, এটা হচ্ছে এলহাদ, দ্বিতীয় হচ্ছে আল্লাহ যেই নাম দেননি এই নাম দেয়াটা এটাও কি, এটাও এলহাদ, আল্লাহর জন্য এই নাম সাব্যস্ত করা এলহাদ। তিন নম্বর হচ্ছে আল্লাহর নামকে সৃষ্টির কারণ নামের সাথে একই সামঞ্জস্যপূর্ণ হওয়ার পর বললেন যে তাহলে সব একই, এটাও এলহাদ, আল্লাহর নামকে সৃষ্টিকুলের কারণ নামের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেওয়া এলহাদ, আল্লাহর নামকে সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেওয়াটাও এলহাদ। হ্যাঁ আল্লাহ তাআলার নাম হচ্ছে গাফফার, এখন আপনি
মানুষকে বলেন তিনিও তো গাফফার, এটা কিন্তু ঠিক নয়, একরকম নয়। এই জন্য এটা একই রকম মনে করা জায়েজ নেই, কারণ নামে অনেক সময় মিল হতে পারে। তখন আল্লাহ তাআলার নাম হচ্ছে রাউফ এবং রাহিম, আল্লাহ তাআলা আর রাউফ আর রাহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম রাউফ রাহিম, আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করেছেন। কিন্তু দুইটার মধ্যে নামে মিল হইলেও কর্মে অনেক বেশি পার্থক্য, কত পার্থক্য হিসাব নেই। আল্লাহ যে দয়া দিয়েছেন সেটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, তাই তো? আর আল্লাহটা হচ্ছে এক, তিনি তারই দয়া, সেখানে আর কারো কোনো কিছু নাই। সেখানে আল্লাহ তাআলা নিজের একক ক্ষমতা, ক্ষমতাশীল সব কিছু, তার দয়ার মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নেই। কিন্তু দুনিয়ার বুকে তিনি যে দয়া দিয়েছেন সেটা তো সবাই অংশীদার, তার গুণের প্রভাব তিনি দুনিয়াতে ঢেলেছেন, একশো রহমতের একশোটার একটা প্রভাব দুনিয়াতে ঢেলেছেন। তাতেই করে মা সন্তানের জন্য দুনিয়ার সব কিছু উজাড় করে দিতে রাজি, রহমতের একটা গুণের কারণে, একটা গুণের কারণে। তাহলে আল্লাহ তাআলার এটার উপরে তার নামের সাথে দুনিয়ার কোনো সৃষ্টিগত অথবা কোনো সৃষ্টির কোনো নামের পুরোপুরি মিল করা যাবে না, মিল সামঞ্জস্য বিধান করা যাবে না, করলে কি হবে, এটা এলহাদ হয়ে যাবে। এই জন্য যখন দেখেন এই আয়াত নাজিল, যখন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে, তখন মক্কার কুরাইশরা বলল, আমরা তো রহমান চিনি না, আমরা রহমান বলতে বুঝি একমাত্র কাকে, মুসাইলামা কাযাবকে, নাউযুবিল্লাহ, মুসাইলামাকে, রহমানুল ইয়ামামা, ইয়ামামা যে দয়াশীল ওই ব্যক্তিকে চিনি, আল্লাহর নাম তো রহমত, আমরা জানি না, মিথ্যা কথা বলছেন তারা। আল্লাহ তাআলা বলছেন, ওহুম ইয়াকফুরুনা বিররহমান কুল ই ও রব্বি, তারা রহমানকে রহমানকে কুল ও রব্বি, তারা রহমানকে অস্বীকার করছেন, আপনি বলুন যে তিনি তো আমার রব, তুমি রহমানকে অস্বীকার করছো ইচ্ছা করে। আল্লাহর নামগুলোকে নিয়ে তো কাকে দিছে, মুসাইলামাকে দিছে, নাউযুবিল্লাহ, মিথ্যাবাদীকে দিছে, অথচ এই নাম তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর নামকে সৃষ্টিপুরের কারো নামের মতো মনে করা, এটা একটা এলহাদ, এটাও কি একটা এলহাদ। আচ্ছা, তিন নম্বর গেল। চার নম্বর হচ্ছে আল্লাহর নাম থেকে কাইটা কুটা মানুষ সৃষ্টিপুরের নাম তৈরি করা। আল্লাহর নাম থেকে কেটে সৃষ্টিপুরের নাম তৈরি করে কেমনে জানেন? আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, তাই না? এখন তার থেকে মেয়েলি নাম বানাইছে লাত, আবার আয়তুমুল্লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আসসালিসাতাল উখরা, মেয়েলি নাম বানাইছে লাত, অর্থাৎ তার মেয়ের নাম বানাইছে লাত। তারপরে হচ্ছে উজ্জা, আজিজ থেকে আল্লাহর নাম, আজিজ থেকে নাম কেটে উজ্জা বানাইছে, আল্লাহর নাম মান্নান থেকে নাম কেটে মানাত বানাইছে। তো এটাও এলহাদ। এই জাতীয় এলহাদ আমাদের সমাজে এভাবে না থাকলেও এটা কিন্তু আরবে মুসলিমদের মধ্যে প্রচলন ছিল। এটা কি, তারা আল্লাহর নাম কেটে কেটে ভিন্ন নাম দিত। বর্তমানে যদি কেউ সন্তানের নাম রাখে রাব্বি, কি হবে? রব তো আল্লাহ, সন্তান নাম যদি রাব্বি রাখে তো সন্তানের নাম আল্লাহর নাম থেকে কেটে কুটে রাখতেছে, এটাও জায়েজ নেই মনে কেউ আমাদের। এই জন্য আল্লাহ তাআলার নামগুলো নিয়ে চার ধরনের এলহাদ সমাজে কার্যকর আছে, এটা উল্লেখ করলাম। এই এলহাদগুলো, এটার থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, দারুল লাযিনা ইউলহাদুনা ফি আসমাই, যারা আমার নাম নিয়ে এই জাতীয় চারটি কাজ করবে আমি তাদেরকে দেখে নেব, অথবা তাদের পথ থেকে আপনি দূরে সরুন, তাদের হিসাব আমি নেব, এটা আল্লাহ তাআলা বলছেন। এখানে দেখেন একটা জিনিস বলতে পারেন যে আল্লাহ তাআলার নাম এবং কখনো কখনো মানুষের কিছু নামের মিল হয়ে যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল রাউফ রাহিম, বুঝছেন, রাউফ রাহিম তাআলার রাসূলের নাম, এটা রাউফুন রাহিমুন, এবং তার একটা ইতিমধ্যে একটা বই বলেছে রাউফ রাহিম, রাহুম রাসূলের নাম রাউফুন রাহিম, অর্থাৎ আল্লাহর নামও আর রাউফ আর রাহিম আছে না, তো এটা মিল হয়ে গেল না? বলে এই মিল সমস্যা যুক্ত না। কেন? দুনিয়ার প্রত্যেকটি অস্তিত্বশীল জিনিসের মধ্যে একটা মিল পাবেন আর বেমিল পাবেন অনেক। আপনি, আপনার অস্তিত্ব আছে না? আপনার অস্তিত্ব আছে না? নাই, আছে। আল্লাহর অস্তিত্ব আছে, তো মিল হয়ে গেল না? এই মিল কি গ্রহণযোগ্য? এই মিলে কোনো সমস্যা নেই, কিন্তু অস্তিত্ব দুইটার ভিন্ন ভিন্ন, এক একটার অস্তিত্ব এক। আপনি কানে শুনেন না শুনেন না? আল্লাহ শুনেন, তৈরি কি একরকম হয়ে গেছে? না, একরকম না। এর অর্থ হচ্ছে প্রত্যেক সত্তা তার মতো করে শুনেন, তার মতো করে দেখেন,
তার মতো শুনে তার মতো দেখে। মোবাইল মোবাইলে শুনে এটা আমাদের লাখ কথা এটা শুনতেছে, তাই বলে কিন্তু একটা চোখ আছে কান আছে, এটা তো কান নাই শুনতে, তারপর শুনতেছে এটা রেকর্ড করতেছে তাই না? তাহলে ব্রেন না থাকলেও কিন্তু এই মিনিস মেশিনে কিন্তু এটা রেকর্ড করতেছে। তাহলে প্রত্যেক সত্তা অনুসারে তার গুণগুলি নির্ধারিত হয়ে থাকে, সত্তা অনুসারে তার গুণ হয়। তাহলে কোনো এক দিক দিয়ে মিল হওয়ার কারণে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না যে এটা নাই এটা নয়। এগুলো হচ্ছে কোনো একদিকে মিল হবেই, যে কোনো অস্তিত্বশীল প্রত্যেকটি জিনিস, অস্তিত্বশীল প্রত্যেকটি জিনিস একদিকে মিল হবে একদিকে মিল হবে না। দুনিয়া সব কিছু, দুনিয়া সব কিছু আপনিও শুনেন আবার কি আল্লাহও শুনে, আপনিও দেখেন আল্লাহও দেখেন, কিন্তু এই দেখা ওই দেখ ওই সেই দেখা নয়, এই শোনা সেই শোনা নয়, এটা স্পষ্ট হল। কারণ তার শুনতে আপনি একটা শোনেন একটা শোনেন না, এই জন্য যখন এখানে শব্দ হচ্ছে আপনি দরজা জানালা বন্ধ করে দিয়েছেন, কি জন্য? যে এটা ডিস্টার্ব হচ্ছে আমার কানের ভিতরে, এতগুলি একসাথে শুনতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে কত সৃষ্টি আছে, কত মানুষ আছে, কত জিন আছে, সমস্ত সৃষ্টি একসাথে আল্লাহকে ডাকছে, কারো ডাকের দ্বারা তার ডিস্টার্ব হচ্ছে না, সবাই ডাক শুনতে একই সময়ে তার সময় শুনতে পাচ্ছেন তিনি। সুতরাং এটা এই বিরাট জিনিসটা আপনার এবং তার শোনার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় যে আমার শোনা তার শোনা একরকম জরুরি না। ঠিক দয়ার বিষয়টাও, আপনি দয়া করতেন কতক্ষণ, আপনার যতক্ষণ হাতে টাকা আছে তাই না, দিলেন একজনকে দশটা টাকা মাসা টাকা, এরপরে বললেন যে নাই আর শেষ, আর দয়া শেষ হয়ে গেছে আমার হাত থেকে, অন্তরে কান্নাও দিতে পারছেন না, কিন্তু তার দয়ার কোনো শেষ নেই, তার দয়ার কোনো শেষ, দয়া করতেই তিনি রাখবেন। তাহলে আপনার যে দয়াটুকু দিছে এটা হচ্ছে তার পক্ষ থেকে বিশেষ রহমত, দুনিয়াতে আপনি এই কাজটা করে আসেন আখেরাতে আপনি সুফল পাবেন, এটা বলা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা তারটা হচ্ছে মূল, সেখানে সব কিছু, সেখানে কোনো শেষ নেই। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে সেটা বাকি থাকবে। তাহলে নামের ক্ষেত্রে কখনো কখনো তিনি আল্লাহর নাম, এবং যখন দেখবেন যে আল্লাহর নামের সাথে কোনো কোনো জায়গাতে সৃষ্টিগুলোর নাম মিল হয়ে যাচ্ছে, বলবেন যে এই মিল আসল অর্থে নয়, এই মিলের হ্যাঁ বান্দারও একদিক দিয়ে শুনে বান্দাও দেখে, আল্লাহ একদিক দিয়ে শুনে আল্লাহ দেখে, দুইটা ভিন্ন ভিন্ন রকম, দুইটা একরকম জরুরি না। আচ্ছা দেখেন না, আপনার দরজার হাতল আর আপনার হাত কি একরকম? কখনো না। দরজার হাতের কি আঙ্গুল আছে? নাই, আপনার তো আঙ্গুল আছে। তাহলে সৃষ্টির মধ্যে যদি পার্থক্য থাকে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য তো অবশ্যই থাকবে। এই জিনিসটা আজকে কঠিন, তারপর ইনশাআল্লাহ আশা করে বুঝতে পারছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, যারা আমার নাম নিয়ে ইলহাদ করে, আমার নাম নিয়ে যারা ইলহাদ করে, অর্থাৎ এতক্ষণ চারটে বলছেন ইলহাদ কি কি, নাম অস্বীকার করা, আর একটা দুই নম্বর হচ্ছে নাম 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 বানিয়ে বলা, নাম বানিয়ে বলা, তিন নম্বর হচ্ছে নামকে সামঞ্জস্যপূর্ণ করে দেয়া আরেক আর সৃষ্টির কারণ, কেমন, চার নম্বর হচ্ছে নাম থেকে ব্যঙ্গে আরেক নাম করে দেয়া। হ্যাঁ, তাহলে আল্লাহ এই চার রকমের কাজ যারা করে আল্লাহ তাআলা বলছেন সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, তাদেরকে তাদেরকে প্রতিফল দেব যা তারা করতো সেটার কারণে। যদি আপনি ওদের কি বলতেন, তোর শাস্তি দেব, কিন্তু আল্লাহ বলছে সাইয়ুজাউনা, কেন বলছে সাইয়ুজাউনা, কারণ তার আমল কি হয়েছে সেটা প্রতিফল আল্লাহ দিচ্ছে, আল্লাহ কারো জুলুম করেন না, ইনসাফপূর্ণ প্রতিফল দিবেন, এই জন্য যা যা বলছে ইনসাফপূর্ণ, অর্থাৎ তার প্রতিফল সে পাবে, যা করেছে প্রতিফল পাবে। সরাসরি শাস্তি বলেন নাই, যে তোমার তো কাজটা দেখবো হাসার মানে উপস্থিত করা হবে, এই কাজ করেছো সেটার শাস্তি তোমাকে পেতে হবে, সেটার শাস্তি তোমাকে পেতে হবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ধমক, আল্লাহর পক্ষ থেকে ধমক, সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, তাদেরকে যা আমল করতো সেটার শাস্তি তাদেরকে দেওয়া হবে, সে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা কখনো কখনো এই রকমের ধমক শব্দ ব্যবহার করেন, ধমক দেন, যেমন আল্লাহ তাআলা বলছেন সানাফুরু লাকুম আইয়ুহাত তাতালান, হে মানব এবং জীব, তোমাদের জন্য আমি অচিরেই তোমাদের জন্য আমি কি হচ্ছি প্রস্তুত হচ্ছি। ফারে হওয়ার অর্থ হলো আমি অবসর নেই, আল্লাহকে এখন কি খুব ব্যস্ত নাকি, এই জাতীয় কথা জায়েজ নেই, আল্লাহ ব্যস্ত অবসর এটা নয়। তাহলে সানাফুরু অর্থ কি, ভয় দেখাচ্ছেন, ওয়ারি, যে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি
তৈরি হত, আমি তোমাদের শাস্তি দিব এইটার জন্য তোমাদের সময় শুধু নির্ধারণ করে রাখছি। সেটা কখন হবো? সময় নির্ধারণ কখন দিবে? যখন শাস্তি দেওয়ার সময় হবে। দুনিয়াতেও শাস্তি তিনি দেন, আবার আখেরাতেও তিনি শাস্তি দিবেন। এটা হচ্ছে শাস্তিমূলক তাফাবুক, এটাকে বলা হয়। এটা কোনো এরকম নয় যে আল্লাহ এখন ব্যস্ত আছেন, পরে একসময় ব্যস্ততা কেটে যাবে, এই জাতীয় কথা নয়। এই জাতীয় যেটা ইহুদিরা বলে যে আল্লাহ তাআলা ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, সপ্তম দিনে তিনি কি করেছেন, ইহুদিরা বলে কি করেছেন, হ্যাঁ বিশ্রাম নিয়েছেন, এই জন্য তারা নাম দিয়েছে সাব্ত, অর্থাৎ বিশ্রাম, ইয়ম সাব্ত, বিশ্রাম নেওয়ার দিন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাযিল করে বলেছেন যে ওমা মাসসালামি লুগুব, আমার কোনো কষ্ট অনুভূত হয়নি। এই ইহুদিরা, হ্যাঁ আসমান জমিনকে আমি সৃষ্টি করেছি পৃথিবীতে তাই, আমি ছয় দিন, ওমা মাসসালামি লুগুব, আমার কোনো কষ্ট অনুভূত হয়নি। তুমি কষ্টের কথা মনে করিও না। আসমান জমিন আমরা এখন যত কাছে মনে করি, যত ছোট মনে করি, তা কিন্তু না। বৈজ্ঞানিকরা এখন অনেক অনেক জিনিস বের করেছে আসমানে, তাই না? আমাদের এই গ্রহ হাজার হাজার লাখ লাখ গ্রহের একটা গ্রহ, আবার দেখেন এই গ্রহগুলো যেখানে যে নক্ষত্রের অধীন সেইখানে এরকম আকাশে এরকম বহু হাজার হাজার নক্ষত্র আছে, আবার নক্ষত্রগুলি যেটার অধীন সেগুলি হাজার হাজার আছে। এগুলো যদি হিসাব করেন আপনি দেখবেন যে আসমান আর জমিন কোনো সোজা কথা না। বলতে তো খুব সোজা আসমান জমিন, সাত আসমান সাত জমিন, কিন্তু এগুলি কি জিনিস এগুলো চিন্তা করেন, বলবেন যে আল্লাহর এই সৃষ্টি তিনি ব্যতীত আর কেউ সৃষ্টি করেন, আপনার ইমান আরো অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা শাবাব, বলছে সাইজন মা কানি আমালু, তারা যা করতো যা শাস্তি তারা পাবে। শব্দ হচ্ছে ইয়ামালুন, করতো, তাই না? এখন যদি কেউ বলে সেটা শাস্তি পাবে না, বলেও শাস্তি পাবে। কারণ হচ্ছে আরবি ভাষায় আমল শব্দটি কথা এবং কাজ দুটাকে বোঝায়, আরবি ভাষায় আমল শব্দটি কথা এবং কাজ উভয়কে বোঝায়। এই জন্য দেখবেন ফামা ইয়া আমার মিসকাল আজরাতিন খায়রা ইয়ারা, যে কেউ একটি রায় পরিমাণ অর্থাৎ অনুপরিমাণ আমলও করবে সেও তা দেখতে পাবে, সেটা কথা হোক কাজ হোক। ওমা ইয়া আমার মিসকাল আজরাতিন সর্বাইয়ারা, যে ব্যক্তি খারাপ আমল দেখবে অনুপরিমাণ সেও তা দেখতে পাবে, সেটা কথা হতে পারে কাজও হতে পারে। অর্থাৎ এই লোকেরা কথা দিয়ে হোক কর্ম দিয়ে হোক যেটা দিয়ে হোক আমার সাথে এলহাদ করার কারণে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে, যারা আমার নামের সাথে এলহাদ করে। আল্লাহর নামের সাথে এলহাদটা কারা করে? যারা আল্লাহ সম্পর্কে চিনতে পারেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টি না, আমরা আল্লাহর ফ্রেম, আল্লাহ তাআলার কাজ, আমরা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টির কুল পুরোটাই সৃষ্টি কুল, আসমান জমিন যা আছে সবই তো আল্লাহর ফ্রেম। আমরা যেটা করি এটা হচ্ছে আমাদের ফ্রেম, আমরা কি করি, আল্লাহ যেন আবাদত করি, তাহলে দুটো ফ্রেম আমরা জানছি, কিন্তু আমরা কার জন্য করছি তারা যদি না জানি তার আবাদত কীভাবে করব? যে যাকে আমরা জানতে হবে, চিনতে হবে, যার আবাদত আমরা করি তাকে তো জানতে হবে না, চিনতে হবে, তাই না? আপনি যখন, আমি মাঝে মাঝে উদাহরণটা দিয়ে থাকি, আপনি বিয়ে করতে গেলেও জিজ্ঞাসা করেন নাম কি, কি লেখাপড়া জানে কি না, তাই না? গুণাগুণ কি, হ্যাঁ অঙ্ক কষ্ট জানে, হ্যাঁ রান্না পারে কি না জিজ্ঞাসা করেন না, করেন কি না? কেন? ঘরে কারে আনছেন এটা তো পরবর্তী বিপদে পড়বেন। দেখবেন যে এমন বউ আনছেন যে বউ রাখতে জানে না, যে বউ হাঁটতে পারে না, বিপদ না? আপনি এমন সত্তার আবাদত করছেন যে সত্তা সম্পর্কে আপনি কিছুই জানেন নেই, হলো ভুল তো? আপনাকে জানতে হবে রব্বুল আলামিন কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কিছু বলা বাদ দেননি, আকাশের পাখি উড়ে তার সম্পর্কে কোনো জ্ঞান দিয়েছেন, পায়খানায় গেলে কিভাবে পায়খানা সারতে হবে সেটাও জানিয়েছেন, তিনি আল্লাহ সম্পর্কে জানার নেই এটা হতে পারে? আল্লাহ তাআলা নিজে তার সম্পর্কে জানিয়েছেন। এই জন্য যেই নামগুলো বেশি আছে যে আয়াতে, ওই নামগুলোর গুণ বেশি, অনেক বেশি গুণ। আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, দেখছেন না কি আয়াত বলে এটাকে, আয়াতুল কুরসি, এটার সবচেয়ে আযম আয়াতিন ফিল কোরআন, কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত। কেন হয়েছে? হাই আছে, কাইয়ুম আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু সব আল্লাহর গুণ, আল্লাহর নাম গুণ বর্ণনা করা হচ্ছে, শুরু করছে হাইয়ুল কাইয়ুম দিয়ে, শেষ হচ্ছে ওয়া হুয়াল আলিউল আযীম দিয়ে। তিনি আলী আযীম, তিনি সর্বোচ্চ, এবং তিনি মহৎ, বৃহৎ, বড়, তিনি বড় সত্তা, এটা বুঝাচ্ছেন। এই সবই
কি প্রমাণ করে যে সত্তাকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে। তার পরিচয় তিনি তুলে ধরেছেন, কি ধরেছেন? আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নাম তো পরিচয় তুলে ধরেছেন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতাকাব্বির। তার পরিচয় তিনি তুলে ধরেছেন ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতুল আযীযুর রহিম। তিনি তার নাম এবং ভুল কোরআনে কারীমের আয়াতে আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় দোয়ায় তিনি বারবার আল্লাহর নাম এবং গুণ তুলে ধরে সেগুলো দিয়ে সিলে দোয়া করেছেন। আল্লাহর নাম এবং গুণ যদি আমরা না জানি, এলহাদ করি, অস্বীকার করি, তো আল্লাহ তাআলা আমাদের শাস্তি কেন দিবেন? নাম তো কিছুই করতে পারি না। তাহলে কার জন্য আবাদত করলাম? এই সত্তার কি গুণ আছে, এই সত্তার কি নাম আছে, তাকে আমার জানার প্রয়োজন নেই? অবশ্যই আছে। সুতরাং আল্লাহ তাআলার নাম এবং গুণ যদি কোনো আমরা না জানি, তাহলে আমরা আসলে আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহকে যে বেশি নামে জেনেছে, যে বেশি গুণ জেনেছে, সে তত বেশি আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনতে পেরেছে। এটাই হচ্ছে এই আমাদের শেখ শেখ যে নিয়ে এসেছেন যে অংশটুকু, এর তাফসির, আয়াতের তাফসির। এই আয়াতের তাফসির আমরা শিখলাম। আমরা এখন এই সুরা, আমরা এতক্ষণ যেটা বলছি সুরা আরাফের 180 নম্বর আয়াত, সুরা আরাফের 180 নম্বর আয়াতের তাফসির আমরা শিখলাম। এখন আমরা এই আয়াতের তাফসিরে পূর্ববর্তী সালফে সালিম কি বলেছেন সেটা আমরা আলোচনা করব। আমরা আপনাদেরকে বলেছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের এই কিতাবের সৌন্দর্য হচ্ছে এটা, নিজের পক্ষ থেকে কথা বলেন না। কি করেন? কোরআন আয়াত আনেন, হাদিস আনেন, আমাদের ইমামরা কি বলেছেন সেটা আনেন, সালফে সালিম কি কথা বলছে সেটা আনেন, তারপর তিনি চলে যান, বলেন যে এই শিক্ষা এটা পাইলাম, যা যা আসছে এই শিক্ষা পাইছি, এরপর তিনি চলে যান, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। আর আমরা নিজের কথা বলতে খুব পছন্দ করি বেশি, আসল কথা অনেক পরে আসে। আমি একবার দেখলাম এক বই, মনে হয় 30 পৃষ্ঠার ভূমিকা, অমুক হুজুরের ভূমিকা, অমুকের দোয়া, অমুকের ওইটা, শেষে যখন গেলাম দেখলাম যে এক একটা এমন কিছু না, কয়েকটা সাধারণ জিনিস লিখছে, কিন্তু এমন দোয়া দিয়ে ভরাইছে এক একজনের যে মানুষ 10-15-20 পৃষ্ঠা শেষ হয়ে গেছে, আসল কথায় তিনি এখন আসেন নাই, এসে এখন আসল কথা আসা হয়নি। এই জন্য একটা নিয়ম না, নিয়ম হচ্ছে সরাসরি কোরআন এবং সুন্নাহ ঢুকে যাবেন, সেখান থেকে সেখান থেকে ব্যাখ্যা নেবেন। আমরা হয়েছি আমরা আগে নির্ধারণ করে নেই কি আমার অন্তরের ভিতরে আছে, পরে আবার দলিল খুঁজতে আরম্ভ করি। নিয়ম হচ্ছে কোরআন সুন্নাহ পড়বেন, সেখান থেকে যা পাইছেন সেটা গ্রহণ করবেন, উল্টাটা সেটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে নিয়ম সেটার উপরে আমরা যদি ফিরে আসি, তাহলে কিন্তু আমাদের দিনের অনেক কিছু শিখে আমাদের তাড়াতাড়ি হবে। তিনি কি বলতেছেন? যাকার ইবনে আবি হাতিম আন ইবনে আব্বাস, এই আয়াতের তাফসিরে ইবনে আবি হাত ইবনে আবি হাতিম হচ্ছে মুফাসসির, তার তাফসির আছে। তিনি বলছেন আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস আব্দুল ইবনে আব্বাস, তিনি আব্দুল ইবনে আব্বাস যাকে বলা হয় হাবরুল উম্মাহ, উম্মতের মধ্যে জ্ঞানী ব্যক্তি হচ্ছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিম আল্লাহু আল্লিম তাউইল ও ফাকহু বিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করো, আল্লাহ তাকে তাফসীর শিক্ষা দাও, এই জন্য তিনি তাফসীর এবং দ্বীনের ফিকহের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি হচ্ছেন ইবনে আব্বাস। তিনি বলছেন যে ইউলহেদুনা ফি আসমাই, অর্থ হচ্ছে ইউশরিকুন, যারা আমার নামের সাথে শরিক করে। ইউলহেদুনা ফি আসমাই অর্থ কি করেছেন? ইউলহেদুন এলহাদ করে। ইউশরিকুন কিভাবে বলেন, শরিক করে কিরকম? তিনি বলছেন যে অর্থাৎ যারা মনে করে যে শরিক করে কিরকম, যে আল্লাহর নাম আমাদের নাম সমান সমান হয়ে গেছে, আমরাও শুনি আল্লাহ শুনে সমান সমান হয়ে গেছে, তাহলে এটা শরিক হলো না? সমান সমান বলাই তো শরিক। দিগা যদি বলে যে আল্লাহ শুনে আমিও শুনি সমান হয়ে গেল, সমান হয় না, এক একজনের এক এক দিকে শোনা, সমান সমান মনে করলে শিরিক হয়ে যাবে। আবার যদি কেউ মনে করে যে আল্লাহর নাম থেকে অন্য কিছু নাম বের করে নিয়ে আসে, যে আজিজ থেকে ওজা, আজিজ থেকে ওজা নিয়ে আসে, গাফুর তিনি ইলা আল্লাহ থেকে ইলা লাত নিয়ে আসে, তাহলে কি বলে নাম থেকে শরিক করে নিল, আল্লাহর সাথে শরিক করে নিল। এই দুই জাতীয় শরিক ইবনে আব্বাস বলছেন যে এর অর্থ হচ্ছে এই জাতীয় শরিক করার উদ্দেশ্য, শরিক করার উদ্দেশ্য। তিনি একটা তাফসীর, দুটো তাফসীর করেছেন। আবার তার থেকে আরেক বর্ণনা আসছে সুম্মুল লা তানাল ইলা ওয়াল উজ্জা মিনাল আজিজ, যে তারা শরিক করে অর্থ হচ্ছে ইউল এলহাদ করে অর্থ হচ্ছে যে তারা লা ইলা আল্লাহ শব্দটা ইলা ইলা শব্দ থেকে লাদ বানিয়েছে আর আজিজ শব্দ থেকে আউজা বানিয়েছে, আজিজ উজ্জা বানিয়েছে। তাহলে এটা আমরা একটু আলোচনা করি যেটা সাথে মিলে গেছে তাফসিরে। আচ্ছা, ও আনিল আমাশ
আমাস বলেন, আমাসকে সুলাইমান ইবনে মেহরান আল আমাস ওনার নাম, সুলাইমান ইবনে মেহরান আল আমাস, তিনি ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক ব্যক্তি, হ্যাঁ মুহাদ্দিস এবং সিকাতুন সাবতুন ব্যক্তি ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি বলতেছেন যে যারুল নাদিন ইউলহাদুনা ফি আসমাই, ছেড়ে দিন তাদেরকে যারা আমার নামের, আমার নামের ভিতরে এলহাদ করে। তিনি বলছেন এলহাদ করার অর্থ হচ্ছে যা আমার নাম নয় এমন কোনো কিছু আমার নাম বানিয়ে দেয় তাদেরকে আমি দেখা দেব, এটা অর্থ এটা। ইউদখুলুনা ফিহা মা লাইসা মিনহা, আমার নামের ভিতরে এমন কোনো নাম ঢুকিয়ে দেয় যেই নামটি আমার নাম নয় তাদেরকে আমি দেখে নেব। কঠিনভাবে দেখালেন যে এটা অর্থ এটা, এটা আমরা আগে আলোচনা করেছি চারটির মধ্যে একটা, চারটির মধ্যে একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সলফে সালিম এই চারটি চারটি বলেছেন, একটা হচ্ছে মুমাসালা সমপর, কার সমপর্যন্ত নাম নির্ধারণ করা, আরেকটা হচ্ছে নামের অংশ ভাঙিয়ে বলা, আরেকটা হচ্ছে যে যেটা নাম নয় এমন নাম প্রবেশ করিয়ে দেয়, সবই হচ্ছে এলহাদের অন্তর্ভুক্ত। এই চারটি জিনিস করা যাবে না, করলে ইমান চলে যাবে। আল্লাহ আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে কেউ কেউ আল্লাহ তাআলার আয়াতের মধ্যেও কী করে এলহাদ করে, নামের মধ্যে যেমন করে আল্লাহ আয়াতের মধ্যে এলহাদ করে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউলহাদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা, যারা আমার আয়াতে এলহাদ করে তাদেরকেও আমি দেখে নেব, লা ইখতারা, আমার কাছে অগোচরে নেই। অর্থাৎ আল্লাহ তাআলা সবাই দেখছেন কী করতেছে, কী করবেন। আল্লাহ তাআলা ওখানে বলেছেন যারা এই জাতীয় এলহাদ করবে তাদেরকে তিনি শাস্তি দিবেন বলেছেন তিনি। সেখানেও আমরা দেখতে পাই আল্লাহর আয়াত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আয়াত কাউনি, একটা আয়াত শারিয়া। আয়াত কাউনি কীরকম, ধরেন আল্লাহ চাঁদ সূর্য এগুলি আয়াত, এগুলি নিদর্শন। এই নিদর্শনগুলি যদি কোনো কেউ বলে যে এমনি হয় তাহলে আল্লাহ এলহাদ করা হয়ে গেল, আর এই নিদর্শনগুলিকে কেউ যদি কোনো বলে যে আমি চালাবো অমুকে চালাই তাহলে এলহাদ হয়ে গেল, অথবা প্রাকৃতিক, অথবা বললো যে ভূপ্রকৃতি বা অমুক গতি তমুক গতি কত রকম গতি মানুষ আবিষ্কার করতেছে এগুলি চালা তাহলে এলহাদ হয়ে গেল। তো আল্লাহর নিদর্শনও কোনো কোনো সময় এলহাদ হয়, অনেক সময় দেখা যায় আল্লাহর আয়াত সরাইয়াতে এলহাদ হয়, অর্থাৎ কোরআনে কেরিমের আয়াত রসুলের হাদিস এগুলি তো কেউ কেউ অস্বীকার করে অথবা এগুলিকে ভিন্ন প্রত্যক্ষ প্রভাবিত করে, এর মাধ্যমে এলহাদ হয়। এই সবগুলি কিন্তু আল্লাহ তাআলা এগুলির কঠিন শাস্তি দিবেন, কোনোটাই আল্লাহ তাআলা ছাড়বেন না। এর অর্থ ইন্নাল্লাযীনা ইউলহাদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা, যারা আমার আয়াতসমূহ এলহাদ করে তারা আমার কাছে গোপন নেই তাদেরকে তিনি শাস্তি দিবেন। আমাদের শেখ এখানে, আমি আর দুই মিনিট শেষ করবো ইনশাআল্লাহ, আমাদের শেখ এখানে কিছু মাসাইল বলছেন যে কী কী উপকার পেলাম। আমরা আগেও বলেছি তিনি আগে আয়াত নিয়ে আসেন তারপরে হাদিস ফেলে নিয়ে আসেন, না হলে তিনি সলফে সালেহের কথা নিয়ে আসেন তারপর অর্থ বলে দেন যে এই জিনিস উপকার পেয়েছি, কী কী জিনিস শিক্ষা পেলাম। এক নম্বর শিক্ষা হচ্ছে ইসবাতুল আসমা, আল্লাহর নামগুলোকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহর নামের স্বীকৃতি দিতে হবে। এবং সেগুলো আমরা বলেছি চারটা বা ছয়টা সাতটা নাম নিয়ে, সাতটা নিয়ম বলেছি, এই নিয়মগুলো আমরা কোরআন দিয়ে সাব্যস্ত করেছি, এগুলো অবশ্যই মেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নামগুলি সুন্দর, দ্বিতীয় শিক্ষক আল্লাহ প্রত্যেকটি নাম সুন্দর, এবং সুন্দরের তিনটি কারণ আমরা উল্লেখ করেছি, মনে আছে নিশ্চয় আপনাদের। তিন নম্বর হচ্ছে আল আমরু বি দোয়াইহি বিহা, আল্লাহ তাআলার এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে গান গায় কি নাম ধরে ডাকবো তোমারে, তো নামকে অভাব আছে, তো একটা করে ডাক না, হে এখন মনে হচ্ছে নাম খুঁজে পাচ্ছে না, কোরআন কিছু না হলে শুধু আল্লাহ নামে ডাক না অসুবিধা কি, কিন্তু সে নাম নিয়ে খুঁজে বেড়াচ্ছে, এগুলি কেউ কেউ কবিতা বানায়, এগুলি কোনটাই ঠিক, আল্লাহর নামের অভাব নেই, নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। ডাকার কথা আমরা বলছি, কীভাবে ডাকতে হবে বলছি না, কীভাবে শব্দ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, কেমন সেগুলো কী, সেগুলোর গুণাগুণ দিয়ে, সেগুলো গুণাগুণের কাজ দিয়ে ডাকতে হবে, সেগুলো শব্দ উল্লেখ করে, আবার সেগুলি কী চায় সেই জায়গায় আমাকে থাকতে হবে, এগুলো হচ্ছে ডাকার অর্থ, এটা আমি উল্লেখ করেছি। চার নম্বর হচ্ছে তর্ক মা আয়াদা মিনাল জাহিলিন আল মুলহাদিন, যারা মুলহাদ তাদেরকে ছাড় দিবেন, ছাড় দিবেন অর্থ কি ছেড়ে দেয়া না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ছাড় দিবেন যে তাদের সাথে আমি যদি আপনি তর্কে না পারেন তাদেরকে বলবেন না আপনারটা আপনি ছাড়বেন না, আপনার ঠিক লাগবে যত উদ্দেশ্য। অর্থাৎ অনেক সময় বিভিন্ন কারণে, চাপের কারণে হয়তো আপনাকে তারা আপনাকে ঘায়েল করে ফেলতেছে, কিন্তু আপনার ইমান আপনি ঠিক রাখবেন আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে। তারা কি করেছে তাদের শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দিবেন, ভয় দেখাবেন, এর অর্থ ছেড়ে দেন, দাওয়াত বন্ধ করা নয়, এর অর্থ দাওয়াত বন্ধ করা নয়, এর অর্থ হচ্ছে দাওয়াত দিবেন, তবে তাদের শাস্তি আপনি দুনিয়াতে দেওয়ার মালিক, শাস্তি সেটা হবে যারা রাষ্ট্রপ্রধান তাদের, অথবা যারা আখিরাতে আসে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন, আপনার শুধু দাওয়াত দেওয়ার মালিক, দাওয়াত দিয়ে দেবেন। পাঁচ নম্বর হচ্ছে এলহাদের অর্থ কি, আমরা বলেছি না এলহাদের অর্থ, চারটি অর্থ বলেছি এলহাদের।
ছয় নম্বর হচ্ছে যারা এলহাদ করবে তাদের কি শাস্তি হবে সেটা বলেছি, যারা এলহাদ হবে তাদের শাস্তি কি সেটা আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। আমরা আজকে আর সময় কুলোচ্ছে না, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আর বাকি অংশ পড়তে চেষ্টা করব। আজকে আমাদের প্রশ্ন উত্তরের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমা থাকবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, সুন্নত নামাজে যদি সুরা ফাতিহার পর অন্য পুরো সুরা না পড়ে ভুলে রুকুতে চলে যাওয়ার পর মনে পড়ে তাহলে করণীয় কি? আসলে সুরা ফাতিহা তো পড়ছেন আলহামদুলিল্লাহ, সুরা ফাতিহা পড়লেই সালাত হয়ে যাবে, কিছু করণীয় নেই। বিশুদ্ধ মতে সুরা ফাতিহা পড়লে ভুলে করুক আর ইচ্ছাকৃত করুক, ভুলে করুক আর ইচ্ছাকৃত করুক, সুরা ফাতিহা পড়লে তার সালাত হয়ে যাবে। এটার জন্য সহসুদ্দা দেওয়া আসলে ওয়াজিব না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাল্লাহ তিনি বলছেন যে এটার জন্য সহসুদ্দা দিলে সহজদা দিতে হবে ওয়াজিব। আসলে আমরা দেখেছি যে এটার জন্য সহজদা দেওয়া ওয়াজিব না, সুরা ফাতিহাটারই গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, অন্য সুরাটার এত, অন্য সুরা মিলানটা সুন্নত আসলে মূলত, আর সুন্নতের জন্য সহজদা দিতে হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে সুন্নতের জন্য, সুন্নত নয় এটা ওয়াজিব, অন্য একটা সুরা মিলান ওয়াজিব, আর যেহেতু ওয়াজিব তরফ করলে সহজদা দিতে হবে তিনি বলেন সহজদা দিতে হবে। এটা হচ্ছে সুন্নত কি ওয়াজিব এই পার্থক্যটার কারণে মতভেদটা হয়েছে। তো আমরা মৌলিকভাবে বলবো যদি কোনো কারণে ছুটে যায় বা ছুটে এদিক সুরে মাথায় বসে দিক পথে ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে। যে হুজুর তাবিজের পক্ষে কথা বলে সমর্থন করে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার বলে আল্লাহ রসুল নূরের তৈরি বলে তার পিছনে কি নামাজ হবে কি? অনেকগুলো একসাথে সব একসাথে হুকুম হবে না, ভিন্ন ভিন্ন হুকুম হবে, ভিন্ন ভিন্ন হুকুম। তাবিজের পক্ষে কথা বলে, তাবিজ বলতে আমরা আগেও বলেছি তাবিজের তিনটি অবস্থা আছে, একটা হচ্ছে হারাম, একটা হচ্ছে ছোট শিরিক, একটা বড় শিরিক। বড় শিরিক হয় যখন লটকাইলো কেউ এরপরে নির্ভর করলো তখন বড় শিরিক হয়ে গেল। আর যারা দেয় তারা দুই ধরনের শিরিক করে, একটা একটা যদি কেউ মনে করে যে এইটা তাবিজ লটকাইলে এটা উপকার হওয়ার কারণ, কারণ হিসেবে যদি আল্লাহ তার রাসূল কারণ বলেননি তাহলে শিরিক হয়ে যাবে, ছোট শিরিক হবে। আর যদি এটাকে মনে করে যে এটা একটা অসিলা যেটা শরীয়ত প্রবর্তিত, কারণ কোরআন তো আল্লাহর একটি আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত দিয়ে তাবিজ তো আল্লাহ রসুলে করেছে, তাবিজ তো রুকিয়া তো রুকিয়া সরাইয়া করেছে, কেমন কি আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাত মিশারে মা খালাক বলেছে না, আল্লাহর পরিপূর্ণ কালেমা দিয়ে, পরিপূর্ণ কালেমা তো কোরআন করিম নিঃসন্দেহে, আর অন্য অন্যগুলি আছে, তাহলে এইটা রুকিয়া হিসাবে আমি দিচ্ছি তাহলে এটা হবে হারাম। কেন হারাম? এই পদ্ধতিতে আল্লাহ তার অনুমোদন করেন নাই। তাহলে হয় কখনো তাবিজ কি হয় হারাম হয়, কখনো কি হয় ছোট শিরিক হয়, কখনো বড় শিরিক হয়, তিনটা জায়েজ কখনো হয় না, তাবিজ দেওয়া কখনো জায়েজ নেই, বুঝে আসছে? পক্ষে নিচ্ছে তাকে এই জন্য বুঝিয়ে বলতে হবে, কেমন সমর্থন করে বুঝিয়ে বলতে হবে জিনিসটা, যে আসলে এই পদ্ধতি রসুল্লাহ সাল্লাম কখনো দেননি তার জীবনে, কখনো তাবিজ দিতে দেখা, তাবিজ বলতে মাদুলি বোঝানোর উদ্দেশ্য, তাবিজ বলতে আউজুবিল্লাহ বোঝানোর উদ্দেশ্য নয়। অনেকে সালাকি করে বলে যে তাবিজ তো দেওয়া যায়, আউজুবিল্লাহ পড়তেন রসুল, আউজুবে কালেমাতিল্লাহ পড়তেন, এইটা তো বলা পড়া, আর আপনারটা হচ্ছে চুঙ্গায় ডুকায় ফেলা, চুঙ্গায় ভিতরে ডুকায় ফেলা, এটা জায়েজ নাই। হ্যাঁ, এটা হয় জায়েজ নাই না, কি হবে ছোট শিরিক না বড় শিরিক, তিনটা একটা হবে, এর বাইরে যাবে না। আচ্ছা, কিন্তু যে ব্যক্তি সর্বত্র বিরাজমান বলে তাকে জিজ্ঞাসা করতে হবে যে সত্তা সত্তাগত ভাবে সর্বত্র বিরাজমান না দেখছে জানছে এবং দয়া করছে এই হিসাবে? যদি বলে যে না আমার উদ্দেশ্য তিনি সর্বত্র বিরাজমান সত্তাগত, তাহলে তিনি কাফের, তার পিছনে সওয়াব করবেন না, ইমানদার নন, কখনো তিনি ইমানদার হতে পারবেন না। যে ব্যক্তি মনে করবে আল্লাহ তাআলা সত্তাগতভাবে পৃথিবীতে বাথরুমের ভিতরে পায়খানার ভিতরে মানুষের ভিতরে নাকের ভিতরে পায়ের ভিতরে নাউজুবিল্লাহ, আপনি বলতে এটা কোনো ইমানদার বলতে পারে? এটা হচ্ছে জাহমিয়াদের কথা, জাহমিয়ারা এটা বলতো, জাহমিয়ারা এটা বলতো, তারা আল্লাহ তাআলা তার আরশের উপর আসেনা স্বীকার করতো না। যদি কেউ আল্লাহ তাআলাকে তার আরশের উপর আসে স্বীকার না করবে, মনে করে যে আল্লাহ তাআলা আরশে না পরশে, কেউ তো বইও লিখে ফেলছে নাউজুবিল্লাহ, এই অথবা কেউ যদি মনে করে আল্লাহ আরশেও আছেন আবার তিনি সৃষ্টির ভিতরেও আছেন, তারাও তার পিছনে সালাত আদায় করা যাবে না, কারণ এগুলি হচ্ছে মুশরিক সরাসরি, কারণ আল্লাহকে তারা চিনতে পারেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি,
والارض جميعا قبضته يوم القيامه والسماوات مطويات بيمينه আল্লাহকে তারা যথাযথভাবে আল্লাহ সম্পর্কে জানতে পারেনি, আল্লাহ সম্মান দিতে জানেনি, আসমান জমিন সবই তার মুষ্টির ভিতরে থাকবে, আর আসমান সমূহ থাকবে ডান হাতের ভিতরে, আর জমিন সব মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ তারা কোরআনকারী বলেছেন এই সত্তা, এই মহৎ সত্তা, বৃহৎ সত্তা, সেটাকে আপনি কোথায় ঢুকে সৃষ্টির ভিতরে ঢুকে বলছেন? সৃষ্টি যখন ছিল না তখনও তো আমার সত্তা ছিল, আমার এই মহান রব ছিলেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন তিনি সৃষ্টি করে কি এখানে ঢুকেছেন? এই জাতীয় কথাগুলি কেন বলছেন? তিনি তো আরশের উপর, তিনি নিজে বলে দিয়েছেন সুম্মাস্তাও আলা আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন, তিনি আরশের উপর আছেন, এটা স্বীকার করতে হবে, এটা মেনে নিতে হবে। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে যখন যেখানে নাজিল হওয়ার দরকার তিনি নাজিল হন, এই নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, তিনি যেহেতু বলেছেন সেটা স্বীকার করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু যারা বলে সর্বত্র বিরাজমান, যদি সত্তাগত জিজ্ঞাসা করে নেবেন কি আল্লাহ কি সত্তাগতভাবে শরীর, কিন্তু আমরা বলি নেই সশরীরে বলা যায় না, আল্লাহর জন্য শরীর সাব্যস্ত করি না আমরা, এটা এরা করে যারা খারাপ লোক, মুতাকাল্লিমিনরা করে বা কালাম শাস্ত্রবিদরা করে, মান্তিকিরা করে। আল্লাহ কি তার সত্তাগত সব জায়গায়? যদি বলে সত্তাগত সব জায়গায় বলে তাহলে আপনার বিছানা সালাত হবে না, করবো না। আর আল্লাহ রসুল নূরের তৈরি বললে এটা আলাদা হুকুম, এটা কীরকম? নূরের তৈরি যদি বলে আল্লাহ নূরের তৈরি, তাহলে তার বিছানা সালাত হবে না সে মুশরিক। আর যদি এমনি নূর, তার নূর আলো, আলো ছিল কি হেদায়তের আলো, তাহলে তো সত্য কথা বলছে। আর যদি হেদায়তের আলো নয়, তিনি একেবারে শরীরটা নূর যেটাকে বুঝান এরকম নূর দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে তৈরি হয়, তাহলে মিথ্যা কথা বলছে, শিরিকটা মিথ্যা কথা। তাহলে কখনো শিরিক হয়, কখনো মিথ্যা কথা হয়, কখনো কখনো আবার শুদ্ধও হতে পারে। কথাটা নূর কিসের? হেদায়তের নূর, তার দ্বারা ছাড়া দুনিয়া আলোকিত হয়েছে, এটা শুদ্ধ হলো। তাহলে কোনো কোনো সময় আমরা নিয়ম হচ্ছে হঠাৎ করে আমভাবে একটা কথা বলে দিব না, প্রত্যেকটার অবস্থা অনুসারে হুকুম কিন্তু ভিন্ন হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ইমাম সাহেব একামত শেষ না হতে আল্লাহু আকবার বলে সালাত শুরু করে এবং সব সময় করে থাকে, আর সালাত শেষে বলা বলা গাল ওলা বলে জোরে জোরে জিকির করে, তার পিছনে সালাত হবে কি? এই পিছনে সালাত হবে, এটা বেদাতি, এটা আর কুফুরি হয়নি, শিরিক হয়নি, এই পিছনে সালাত হবে। তবে ইনি ভুল করছেন কি তাকে বুঝাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একামত শেষ হওয়ার পরে বলতেন সাউ সুফুবাকুম ফা ইন্না তাসওয়াতা সুফুহ মিন ইকামাতি সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামত শেষ হওয়ার পরে সাউ আতাদুলু বলতেন, সাউ ওয়া তারাসু বলতেন, আটটা নয়টা শব্দ রাসূলুল্লাহ সারা জীবন বলেছেন, একটা দুটো শব্দ না, একরকম না, ভিন্ন ভিন্ন শব্দ এক একজন বলতেন, এবং বলতেন হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে এবং পায়ে মিলে দাঁড়াও বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলি না বলে উনি হুট করে দিচ্ছেন, কারণ কি জানেন? ওনাদের মতে হচ্ছে যদি কেউ একামতের পরে কথা বলে একামত বাতিল হয়ে যায়, একামত নাকি জুড়িয়ে যায়, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ওনাদের কাছে ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাম একামতের পরে এসে কখনো কখনো প্যাক সোজা করে দিতেন, এই প্যাক ভিতরে ঢুকো, আবার বলতেন তোমাদের হ্যাঁ অন্তর বাঁকা হয়ে যাবে, তোমরা উল্টা পাল্টা করো না, বারবার বলতেন রাসূলুল্লাহ সাল্লাম এটা। তাহলে এই জাতীয় করাটা ওনার ভুল হচ্ছে। দ্বিতীয়, বালাগাল হইলা এটা তো কোনো সোয়াবে না, বালাগাল হইলা যদি কেউ বলে অর্থ কি শেষে কি জানে, এমন তো আছে খারাপ কথা আছে কিছু, শেষ এটাকে ভালোভাবে ব্যাখ্যা করলেও শেষে একটা কথা বলা হয়েছে সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা তার উপরে সালাত পড়ো, তোমরা তার উপরে সালাত পড়ো, উনি তো কিন্তু পড়ে নাই, আমরাও পড়ে নিই, অর্থাৎ সবাই একে অপরের নির্দেশ দিচ্ছি পড়ো পড়ো পড়ো, তো কিছুই হয়নি কাজটা। এটা বললে কোনো সোয়াব নাই, এটা বললে কিছুই হয় নাই, এটা বললে যদি ভুল ব্যাখ্যা করে যে বালাগাল হইলা বি কামালিহি, যে কামাল তিনি এককভাবে প্রাপ্ত হয়েছেন, হ্যাঁ তাহলে এটা অবশ্যই গুনার কথা, কারণ কামাল তো আল্লাহ দিছে তাকে যা দিয়েছে, আর কেউ তো নিজে নিজে তো কামাল হতে পারে না, হ্যাঁ আল্লাহ তাআলা যাকে কামাল বানিয়ে তিনি, এই জন্য এটা ভুল। আবার যখন জোরে জোরে জিকির করে তাহলে এটা তো সুবিধা আছে, আল্লাহ তাআলা বলছেন উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, কান্নাকাটি করে এবং একটু গোপনে দুনাল জাহরে, খুব জোরে জোরে নয়, আর আমরা জোরে জোরে জিকির করে চালু করে দিচ্ছি, এটা আসলে সুন্নাহ বিরোধী কাজ, সুন্নাতে এটা নেই, এটা রাসূলুল্লাহ সব শিক্ষা দেননি, এটা বেদাত। অর্থাৎ যে ব্যক্তি এই কাজগুলি করবে, শেষের যে কাজগুলির কথা বলছে, অর্থাৎ তিনি আল্লাহ বলে ফেলেন একামতের পর পরে, এবং তিনি ইয়া করেন বালাগাল উল্লাহ পড়েন, অথবা যিনি ইয়া করেন কী বলেন তিনি বলেন তিন নম্বরটা কি, তিনি জিকির করেন জোরে, এর পিছনে সালাত হবে, এর পিছনে সালাত হবে। জি, সুদ থেকে দূরে থাকতে চাই এবং সেভিং করতে চাই, কোনো ব্যাংকের ইসলামী নাম বল বাতলে দিলে কৃতার্থ হব, নাম বলতে কুণ্ঠাবোধ বা সংকোচ করলে অন্তত দুই তিনটা ব্যাংকের নাম জানাবেন, অপশান হিসাবে বা কুণ্ঠা সংকোচ কোনো কিছু নেই,
আপনি নিজে খুঁজে নেবেন, কারণ আপনাদের কাছে কোনটা করলে আপনারা কার কাছ থেকে শিখবেন। আমি যেন কোনো কথা লুকাই নাই, যেটা আছে বলে ফেলি, আমার কাছে কোনো ঠেলাঠেলি নেই। তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি ইসলামে আছে। যদি বলেন নাই, তাহলে ইসলামকে আপনি অবমাননা করলেন, কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। অবশ্যই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার কোনো না কোনো নির্দেশনা আছে, আপনি দেখে নেবেন কোথায় কী দেওয়া, জিজ্ঞাসা করে নেবেন। ইসলামী ব্যাংক আছে, আরাফা ব্যাংক আছে, তার শাহজালাল ব্যাংক আছে, এক্সিম ব্যাংক আছে, অথবা এই জাতীয় IFSI ইসলামিক কী জানি কমার্শিয়াল ব্যাংক একটা ইসলামিক একটা আছে, আরও কটা ব্যাংক আছে, এগুলো সবগুলো 11টার মতো ব্যাংক আছে যেগুলো এখন ইসলামিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং এরা কোনোদিন আলহামদুলিল্লাহ এদের ব্যবসায় কোনোদিন মার খায় না খুব একটা, কারণ তারা বুঝে শুনে ব্যবসা করে, টাকা ব্যবসা করে, ওরা ধার দেয় না। যদি কোনো ব্যাংক আপনাকে ধার দেয় তাহলে সেইটা ইসলামিক ব্যাংক না। কর্জে হাসেন আসা আর কোনো কিছু ধার দিলে, আপনাকে ঋণ দিলে, মানে কোনো ইসলামিক ব্যাংক হতে পারে না, ইসলামিক ব্যাংক কোনোদিন ঋণ দিতে পারে না, ঋণ দেওয়ার নিয়ম ইসলামিক ব্যাংকের গুরুত্ব নেই। যদি কেউ বলে যে আপনাকে এক বাড়ি করার জন্য ঋণ দিচ্ছে, বুঝবেন যে এটা ইসলামিক ব্যাংক না, আপনাকে সুদ খাওয়াচ্ছে। সুতরাং আপনি যখন দিবেন তা, সে যদি বলে যে আমার ব্যবসায় লাভ যা হয় তা দিব, তাতে পার্সেন্টেজ যা হয় তার এত পার্সেন্ট দিব, যায় আছে কোনো সমস্যা নেই। ইসলামিক ব্যাংকিং পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, আপনার কাছে টাকা যা আছে আপনি যে কোনো ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে রাখবেন। তবে জিজ্ঞাসা করে নেবেন যিনি আপনার ম্যানেজার আছে, অফিসার আছে, ম্যানেজার সে বসবেন, কথা বলবেন যে কীভাবে আপনারা লগ্নি করেন। অনেকগুলো ইয়ে আছে, মুড আছে, যে মুডে আপনি চান সেই মুডে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হেঁটে হেঁটে এসে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজের কোনো ক্ষতি হবে? আমরা এটা আলোচনা করেছি অনেক সময়, লম্বা দশ সময় ধরে। তবে একটু করে বলবো, হেঁটে হেঁটে এসে যদি তিনি দাঁড়াইতে না পারেন তো বসতে পারবেন না, তো বসতে পারবেন। অনেকে আছে হাঁটতে পারে, বা দাঁড়াইতে পারে না, পড়ে যায়। হাঁটলে চলার গতিতে চলছে, কিন্তু দাঁড়াইলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাহলে তো বসতে পারবেন। আর যদি তিনি দাঁড়াতে পারেন, তিনি বসে চলাতে বসে, তার চলাত হবে না, ফরজ চলাত হবে না, নফল চলাত হবে, অর্ধেক সব পাবে, ফরজ চলাত হবে না। কারণ বোঝা গেল তিনি দাঁড়াতে পারেন, আল্লাহ তালা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু আল্লাহ তাকে অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লি কায়েমান, দাঁড়িয়ে পড়ো, পাইলাম তস্তাতে ফা কায়েমান, না পারলে বসে। তো যতটুকু তিনি দাঁড়াতে পারেন অতটুকু তাকে দাঁড়াতে হবে। অর্থাৎ তিনি দাঁড়াইছেন, রুকু করতে পারেন না, সেজদা করতে পারেন না, ওই সময় তিনি বসবেন। রুকু করতে পারেন, সেজদা যাওয়ার সময় তাহলে বসবেন। অথবা কেউ কেউ আছে দাঁড়াতে পারে, ডিসির দিকে যেতে পারে না, দাঁড়াতে পারে ডিসির দিকে, যেমন অনেক অপারেশন রুগী আছে, হ্যাঁ, বিশেষ করে যাদের লজ্জাস্থল অপারেশন করা কোনো কিছু, সেখানে তারা দাঁড়াতে পারে কিন্তু বসতে পারে না। তখন কিন্তু আপনাকে দাঁড়িয়ে পুরো সালটা পড়া উত্তম, কারণ আপনি তখন দাঁড়াতে পারেন। তো অবস্থা অনুসারে আপনার দাঁড়াতে হবে, যেটা আপনি পারেন এটা করতে হবে, যেটা পারেন না এটার জন্য আপনি বিকল্প পদ্ধতি চেয়ারে বসে অথবা নিচে বসে, নিচে বসা উত্তম নিঃসন্দেহে, তার চেয়ারে বসে আপনি আদায় করতে পারেন। যদি হাঁটুতে ব্যথা থাকে চেয়ারে বসে করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাশের খাটিয়া যে পাশে মাথা থাকে সেই পাশে একদিকে আল্লাহ অন্যদিকে মোহাম্মদ লেখা যাবে? লিখে থাকলে আমাদের করণীয় কি? লেখা যাবে না, এটা একটা বেদা। লেখা থাকলে এখানে একটা কাগজ মেরে বন্ধ করে দিল, কাগজ দিয়ে বন্ধ করে দিল, অথবা উঠে ফেলুন, হ্যাঁ, কারণ এটা এখানে থাকার কোনো মানে না, এটা দিয়ে কোনো লাভ হবে না। আমল তাকে ছায়া দিবে, আমল তার কবরে যাবে, আল্লাহ মোহাম্মদ এলে কোনো উপকার নেই। মানুষ মনে করছে এখন মসজিদের কাছে কবর দিলে তার উপকার হবে, দুনিয়ার যত নিকৃষ্ট মানুষগুলো মসজিদের কাছে কবর পাইতে চায়। কেন দুনিয়াতে যাচ্ছে তা করেছ, মরার পরে এত ভয় কেন, এত ভয় হলে আগে মানো না কেন? এই মানুষগুলো এই জন্য আল্লাহ মোহাম্মদ লেখলে যদি জান্নাতে চলে যেত মানুষগুলো, তাহলে তো আর আমাদের আমল করার দরকার ছিল না। এই জন্য এই বেদাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ মোহাম্মদের অংশটুকু কেটে ফেলতে হবে, উঠে ফেলতে হবে, এটা নিয়ে কান্নাকাটির কিছু নাই। এই জন্য যে এটা তো এখানে লেখা জায়গা না, এটা এখানে লেখা জায়গা না, বুঝে আসছে? আল্লাহ মোহাম্মদ আলাদাভাবে লেখাও জায়গা, নিয়ম হচ্ছে কি, যদি কোথাও লিখতে হয় তো লিখবে কি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সংক্ষেপ করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এরপর সংক্ষেপ করছে আল্লাহ মোহাম্মদ, বাহ, সংক্ষেপ করতে করতে একসময় হু আর মি হয়ে যাবে, হু আর মি হয়ে যাবে। পরে এই জাতীয় জিনিসগুলি বিরাট লেখা যাবে না, উঠে রাখতে হবে অথবা উপরে কাগজ মেরে বন্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাজাক আল্লাহ খাইরান। ওয়া জাজাক আল্লাহ খাইরান। শেখ, আমার কিছু ছোট ভাই বলে আল কায়দা আর তালেবান হলো সালাফদের মানহাজ, আর IS হলো খারিজি, তাদের বক্তব্য কি সঠিক? যেখানে অন্যান্য আলিমরা তাদের বাতিল হিসেবে আখ্যায়িত করেছেন, তাদের এই মত সঠিক না? আল কায়দাও বিভ্রান্ত এবং IS তো মোটেই
সলবে সালিনের মানাজের নাম সো নাই, আল কায়দাও খারেজি, আইএসও খারেজি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, নফল সালাতে কি জোরে কেরাত পাঠ করা যাবে? নফল সালাতে জোরে কেরাত পাঠ করা যাবে রাত হলে, রাতে পড়তে পারবেন, দিনের বেলা নয়। যেমন তাহাজ্জুদে, হ্যাঁ তাহাজ্জুদে আপনি কেরাত জোরে পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে জোরে কেরাত পড়ছে। আপনাদের মনে আছে সাহাবি সূরা বাকারা শেষ করছে রাসূলের পিছনে, রাসূল শুরু করছেন সূরা নিসা, সেটা শেষ করার পরে আসছেন কোথায়, আলে আমরান। সাহাবির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, এত লম্বা টাইম যদি বলতেন তো না শুনলে উনি কীভাবে বুঝলেন, বড় করে পড়ছেন। এবং রাসূলুল্লাহ একবার যাচ্ছেন, আবু বকরকে বললেন যে আরেকটু জোরে পড়েন, ওমরকে যাবেন আর একটু আসতে পড়েন, শিখিয়ে দিলেন, তাহলে জোরে পড়া যাবে। তার তারাবির নামাজ তো আলহামদুলিল্লাহ সেটা রাতের সালাত, নফল সালাত আমরা শব্দ করেই পড়ি, তাহাজ্জুদ শব্দ করেই পড়া যাবে, তবে ক্ষতি কারো নামাজের ব্যাঘাত ঘটানো যাবে না, অথবা ঘুমন্ত মানুষকে জাগিয়ে ফেলা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাবা মারা গিয়েছে, জীবিত অবস্থায় তিনি সুদে টাকা ধার নিয়েছিল, জীবিত অবস্থায় যে মূল টাকা ফেরত দিতে সক্ষম হয় সেই মূল টাকা সক্ষম, কিন্তু টাকার সেই মুনাফা সেটি সুদ করতে পারেনি। এখন আমাদের কি সুদ ফেরত দেওয়া বাধ্যতামূলক? না, আল্লাহ শরীয়তের দৃষ্টিতে বাধ্যতামূলক না, কিন্তু দুনিয়ার আইন যদি কোনো আপনি আটকায় দেয় এটার জন্য আমি দায় দায়িত্ব নিব না। কারণ হচ্ছে ধর অনেক কিছু আছে, সুদ দেওয়া যায় বাধ্যতামূলক নয়, সুদ দেওয়া হারাম, তাকে দিবেন না। বুঝিয়ে বলবেন যে আপনার তো মূল টাকা পাইছেন, আপনার তো সুদ দিতে পারি না, বুঝিয়ে বলবেন। যদি বলেন যে আমি এই নিচে টাকা দিতে হবে এবং বিচারে যদি কোনো আপনাকে বাধ্য করে তখন দিয়ে দিবেন, দিতে হবে, কিন্তু আইন আল্লাহর দৃষ্টিতে আল্লাহ শরিয়া মোতাবেক আপনি সেই সুদের টাকা দিতে বাধ্য নন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।